দিবেন। এই জন্য মহাপ্রভু বলছেন কুমার হট্টেরে নমস্কার, যে স্থানে ঈশ্বর পুরীর অবতার, তারাও তো অবতার, জনে জনে ভুবন পাবন। প্রভু কহেন ঈশ্বর পুরীর জন্মস্থান, এই স্থানের মৃত্তিকা মোর জীবন ধন প্রাণ। দেখাচ্ছে এই রাস্তা, আমাদেরকে এই রাস্তায় চলতে হবে। শ্রী গৌরমণ্ডল ভূমি জীবা জানে চিন্তামণি, গৌরমণ্ডল ব্রজমণ্ডলী, আপনি ব্রজমণ্ডলে বাস করে ভজন করুন অথবা গৌরমণ্ডলে বাস করে ভজন করুন, কোন ভেদ নেই। কিন্তু আগে ব্রজমণ্ডলে বাস করব না গৌরমণ্ডলে বাস করব? ঠাকুর মহাশয় বললেন না, আগে গৌরমণ্ডলকে চিনুন, আগে গৌরমণ্ডলবাসী হন, শিক্ষা দীক্ষা যা কিছু গৌরমণ্ডলের থেকে পরিপক্ক হয়ে ব্রজমণ্ডলে যান তো কিছু মিলবে। আর যদি আবাতি অবস্থায় যাওয়া যায়, আবাতি কাঁঠাল যদি জাগ দেয়, অপরিপক্ক হয়ে গৌরমণ্ডলের কৃপা না পেয়ে, গৌরকৃষ্ণের কৃপা না পেয়ে, গৌরমণ্ডলের অধীশ্বর গুরু নিত্যানন্দ রামের কৃপা না পেয়ে আপনি যদি সোজাসুজি ব্রজে চলে যান, তো ব্রজমণ্ডলকে অনুভব করা তো যাবেই না, আরো অপরাধ হবে। কাদের জন্যই মহাপ্রভু বললেন বৃন্দাবনে যাইও না রহিও চিরকাল, আর গোবর্ধনে উঠি না হেরিও গোপাল, অপরাধ করব না। তার হয় ব্রজভূমে বাস, ব্রজভূমে কার বাস হয়? কে ব্রজধামকে চিনতে পারে যে গৌর ধামকে চিনেছে, গৌরমণ্ডলকে চিনেছে? কে রাধা মাধবকে সম্ভব চিনতে পারে যে গৌরাঙ্গকে জেনেছে চিনেছে? আচ্ছা, সোজাসুজি অনেকে কৃষ্ণ ভজন করছেন, রাধারানী ভজন করছেন, অনেকে আছেন, অনেক সম্প্রদায় আছে সোজাসুজি রাধারানী ভজন করছেন, গৌরীয় নয় যারা, সোজাসুজি রাধারানী বলছেন, রাধে বলছেন। এই সম্বন্ধে প্রভুপাদ তিঙ্করি গোস্বামী প্রভু তিনি শ্রীধাম নবদ্বীপে পড়ুয়া মা তলায় বাসনপট্টিতে যে নিত্যানন্দ বংশাবতংশ তরুণ কৃষ্ণ গোস্বামী প্রভু আছেন, উনি প্রায় ওনার বয়স যখন কিশোরাবস্থা 15-16, উনি বেশ কিছুদিন ব্রজে ছিলেন। প্রভুপাদ তিঙ্করি গোস্বামী আদি সেকালের যারা তাদের সঙ্গ প্রসঙ্গ প্রাপ্ত হয়েছিল, তিনি তার প্রভুপাদের শ্রীমুখে শোনার কথা উনি বলছেন যে একদিন প্রভু বলছিলেন, প্রভু তো ব্রজের গ্রামে গ্রামে থাকতেন, ব্রজবাসীরা সবসময় রাধে রাধে বলছে, বালকও বলছে, বৃদ্ধও বলছে, ব্রজবাসীর সাহজিক শ্রীকৃষ্ণেতে প্রীতি। কবিরাজ গোস্বামী পাদ লিখছেন মাধবেন্দ্র পরিপাদের প্রসঙ্গে, ব্রজবাসীর সাহজিক গোপালেতে প্রীতি, শ্রীকৃষ্ণেতে প্রীতি,
আর শ্রীকৃষ্ণের সাহজিক প্রীতি ব্রজবাসী প্রতি। ব্রজবাসী যেমন শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, শ্রীকৃষ্ণ ব্রজবাসীকে ভালোবাসেন। এই কথারই হিন্দি পদ আছে, ব্রজবাসী বল্লভ সদা। তো প্রভুপাদ বলছেন যে তথাপি কিন্তু মহাপ্রভু যে কে এবং কি এ সম্বন্ধে ধারণাটা তো বাইরে দুর্লভ। প্রভুপাদ বলছেন এরা সোজাসুজি কৃষ্ণ বলে, রাধে বলে, তথাপি আমি এদেরকে গৌর ভক্তি শিক্ষা দিই, গৌর নাম করাই। কেন না সোজাসুজি গৌর আনুগত্য দিই? প্রভুপাদ অনেক ব্রজবাসীকে শিষ্য করেছেন, অনেকে যে গ্রামে থাকতেন অনেকেই দীক্ষা দিয়ে নিতেন। প্রভুপাদের ওখানে সকালে বিকেলে সংকীর্তন হতো, পাঠ হতো, যে গ্রামেই থাকুন ভোর রাত্রে গ্রামটা পরিক্রমা হবে, কোন কর্তাল নিয়ে সংকীর্তন হবে, বিকেলে পাঠ হবে, কীর্তন হবে। কেন না প্রভু এদের স্বাভাবিক রাধারানীতে ভক্তি, শ্রীকৃষ্ণে ভক্তি, কিন্তু গৌর আনুগত্যে মহাপ্রভুর হয়ে গৌর আনুগত্যে রাধেওয়ালা কৃষ্ণওয়ালার আনন্দ আলাদা। সোজাসুজি কৃষ্ণ ভজন, যুগল ভজন, রাধেওয়ালা, আর মহাপ্রভুর হয়ে মহাপ্রভুর আনুগত্যে ভাবে আদেশে আজ্ঞা কৃষ্ণওয়ালা রাধেওয়ালার সাব আনন্দ অনুভব সম্পূর্ণ ভিন্ন অধিক। এদের এটা জানা নেই, এই জন্য উনি বলতে চাইছেন যে গৌর আনুগত্যে কৃষ্ণ বলো, রাধে বলো, সোজাসুজি বলো। তেমনি ঠাকুর মহাশয় বলতে চাইছেন গৌরমণ্ডলের হয়ে গৌরমণ্ডলকে হৃদয়ঙ্গম করে, গৌরমণ্ডলের আরাধনা করে, গৌরমণ্ডলের কৃপা পেয়ে তুমি ব্রজমণ্ডলে যাও, কোনো আপত্তি নেই। এবং গৌরমণ্ডল ব্রজমণ্ডলকে একই দৃষ্টিতে দেখো না, তাহলে তোমার ভজন ঠিক ঠিক হবে। আর যদি ভেদ ভাবো যে ব্রজমণ্ডল আলাদা, গৌরমণ্ডল আলাদা, গৌরাঙ্গ আলাদা, রাধা মাধব আলাদা, গৌর ভক্ত আলাদা, ব্রজভক্ত আলাদা, এইরকম যদি ভেদ করো তাহলে অপরাধ হবে, সেই অপরাধ দোষে তুমি প্রেম পাবে না। শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, এটা সাধন, এটা সাধন ভূমি, ওটা সিদ্ধ ভূমি, এটাও সিদ্ধ ভূমি, ওটা সিদ্ধ সিদ্ধ ভূমি। এই ঠাকুর মহাশয় আরো বললেন গৌর ভক্তের সঙ্গ না করে তত্ত্ব সিদ্ধান্ত সদাচার না শিখে যদি সোজাসুজি গিয়ে ব্রজবাসীর সঙ্গে সম্বন্ধ করি, সখ্য করি, কিছু মিলবে? পা দুটো উপরে উঠে যাবে না, মাথা নিচে এসে যাবে না? হবে না, উপাসনা হবে না। তাহলে সর্বপ্রথম গৌরমণ্ডল আমাদেরকে কি দেবেন? গুরু কৃপা। আমরা তো গৌরমণ্ডলবাসী, এখানেই জন্ম, প্রভু কৃপা করে দিয়েছেন শরীরটা। আচ্ছা স্বচ্ছ করে বলো, বাঙালি শরীর হলে, মাতৃভাষা বাংলা হলে, যেভাবে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত মহাজনের পদপদাবলী, গৌর ভাষ্য চরিতাবলী, এগুলিকে হৃদয়ঙ্গম করা যায় যত সহজে,
অন্য ভাষা হলে আবার বাংলা শেখো হয় না, এ কথা তো বলা যায় না। বিশ্বের সবই কৃপায় সবই ছাদের উপরেও এই দেওয়ালের কার্নিশেও তো বট গাছ অশ্বত্থ গাছ হচ্ছে, দেয়াল ফাটিয়ে দিচ্ছে, হচ্ছে না? বট গাছ অশ্বত্থ গাছ ছাদের কার্নিশে হয়ে একেবারে শেকড় নিচে চলে যাচ্ছে, মাটি অবধি দেওয়াল ফাটিয়ে দিচ্ছে, ভিতরে চলে যাচ্ছে, হয় না তো? এ কথা বলা যায় না, কৃপা হলে সবই হয়। কিন্তু স্থূল ভাবে ব্যবহারে বাঙালি হলে বঙ্গভাষায় রচিত গ্রন্থাবলী সহজে হৃদয়ঙ্গম করা যায়, গৌরমণ্ডলের প্রতি স্বাভাবিক একটা মমতা হয় যে আমাদের জন্মভূমি, আর আমাদের বাপ ঠাকুর দাদা চৌদ্দ পুরুষ তারা গৌর ভক্ত, মহাপ্রভুর আরাধনা করেছেন, এইরকম হলে তো আর কথাই নেই। নিতাই আমার কুলের দেবা, গুণ গাই আর করি সেবা, একটা স্বাভাবিক সম্বন্ধ হয়ে যায়। আরেকটা কথা, ব্রজে জন্ম নিলেই যেমন শ্রীকৃষ্ণ মনে করেন যে ব্রজবাসী আমার, এই মথুরা মণ্ডল আমার জন্মভূমি, এই জন্য দ্বারকার কৃষ্ণই হন, ব্রজের কৃষ্ণই হন, মনে করেন যে ব্রজবাসী আমার, ব্রজজন আমার। তেমনি লীলায় মহাপ্রভু আবির্ভূত হয়েছেন এই গৌরদেশে, এই নদীয়ায়। এই জন্য বাংলায় যারা জন্মগ্রহণ করেন, বাঙালিকে মহাপ্রভু তো বাংলা ভাষায় কথা বলেন, নাকি মহাপ্রভু হিন্দিতে কথা বলেন, কি না ইংরেজিতে বলেন? মহাপ্রভু কথা তো বাংলা ভাষায় বলেন, ভাষাটাও তো নিত্য। নিত্যলীলায় শ্রীকৃষ্ণ কোন ভাষায় কথা বলেন? ব্রজ ভাষায় কথা বলেন, সংস্কৃতেও বলেন না বাংলায়ও বলেন, রাধারানি যে কথা বলে কোন ভাষায় কথা বলেন? ব্রজ ভাষায় কথা বলেন, ভাষাটাও নিত্য। এটা বৃহৎ ভাগবতামৃতে প্রমাণ রয়েছে। তো ব্রজ ভাষাটা যেমন গোলকের ভাষা, তেমনি এই বঙ্গ ভাষা বাংলাও তো নবদ্বীপের ভাষা। আপনি যখন নবদ্বীপ লীলায় আসবেন, গৌর লীলায় আসবেন, তখন বাংলাতেই মহাপ্রভু কথা বলবেন। এই যে সিদ্ধ বাবাগণকে রাধারানী দর্শন দিয়েছেন ব্রজবালিকা হয়ে, তো হিন্দিতেই তো কথা বলছে, বাংলায় তো বলেননি, সংস্কৃতেও তো বলেননি, ভাষাটাও মুক্ত, ব্যবহারও মুক্ত। তো যারা এই গৌরমণ্ডলকে মহাপ্রভু মনে করেন আমার দেশ, আমার জন্মভূমি, আমার বাঙালি, আমার গৌরিয়া, উনি মনে করেন। আমরা কি মনের করি না করি সেটা আমরা জানি, কিন্তু উনি মনে করে যে আমার গৌরদেশ, আমার গৌরবাসী। এই জন্য বাঙালির প্রতি ওনার স্বাভাবিক একটি কৃপা আজও বিরাজ করছে। আরেকটা জিনিস, মহাপ্রভুকে গৌরেশ্বর বলা হয়, দর্শনীয় গৌরেশ্বর, এই গৌরদেশের তিনি অধীশ্বর। গৌর দেশে তো আর কোন ভগবান অবতীর্ণ হননি, এইভাবে অংশ কলা তো আসেনি, সপ্তাবেশ অংশ কলা ইত্যাদি তো আসেনি, আচার্য তো আসতেই থাকে, যেমন বর্ষা আসছে, সূর্য উদয় হচ্ছে, মেঘ আসছে, মেঘ তো আসতেই থাকে, হাওয়া তো চলতেই থাকে উপরে, তো ভক্ত তো সবসময় আসছেন নিত্যধামের থেকে। নিত্যধামের থেকে যদি ভক্ত না আসে, যদি মেঘ না আসে, কি করে বৃষ্টি হবে? মেঘগুলো গিয়েই তো হিমালয়ে উঠে বরফ হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, সব সমুদ্রের থেকে মেঘগুলো চলে যাচ্ছে, উত্তর দিকে চলে যাচ্ছে, গিয়ে পাহাড়ে ওখানে বরফ হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, পাহাড়ে তো রোজই কতবার বৃষ্টি হয়, সমুদ্রের মধ্যেও বৃষ্টি হচ্ছে।
তো যদি ভক্ত না আসে সাধু মহান্ত মেঘ হল, সাধু মহান্তকে বলা হলো মেঘ, তারাই হরিনাম হরি কথা এবং কৃপা বৃষ্টি করছেন। সাধু মহান্ত মেঘগণ বিশ্বস্তানে করে পরিশ্রম, এই জগৎটাকে বলা হচ্ছে উত্তাপ, তাতে ফলে প্রেম ফল। এই যে আমে বল এসেছে, বৃষ্টি যদি ঠিক মতো না হয় আম ঠিক হবে, তাতে ফলে প্রেম ফল, ভক্ত খায় নিরন্তর তার শেষে গিয়ে জগজ। এই হচ্ছে গৌরমণ্ডলের মহিমা, শ্রী গৌরমণ্ডল ভূমি, এখানে জন্মালেই মহাপ্রভুর স্বাভাবিক কৃপা লাভ হবে। আর এই সম্প্রদায় আশ্রয় করে যারা দীক্ষা শিক্ষা নিয়ে সদাচারী হয়ে মহাপ্রভুর কে সেব্য রূপে বরণ করে নিলেন, নিশিদিন সেবা করছেন, তাদের আর কার কি কথা। তাহলে প্রথমে লাভ হবে কি? গুরু কৃপা। এই যে নিতাইচারীর কৃপা বলা হচ্ছে, মহাপ্রভুর কৃপা বলা হচ্ছে, এই কৃপাটা আছে কোথায়? টাকা পয়সা আছে কোথায়? বাতাসে টাকা উঠছে, টাকা বাতাসে হচ্ছে, টাকা আছে ধনীর কাছে, তেমনি ভক্তি কোথায় আছে? ভক্তের কাছে। মধু কোথায় আছে বলে মৌচাকে, খাঁটি মধু, তেমনি প্রেম মধু কোথায় আছে বলেন? ভক্তের হৃদয়ে। ভক্তি পেতে গেলে মহাপ্রভুর কৃপা, নিতাইচাঁদের কৃপা আছে কোথায় বললেন? ভক্তের হৃদয়ে। ভগবান আছেন কোথায় বললেন? ভক্তের হৃদয়ে, ভক্তের মন্দিরে, ভক্ত চিত্তে, ভক্ত গৃহে প্রভুর নিত্য বিলাস। তাহলে ভক্তি পেতে গেলে ভক্তকে ধরতে হবে, ভক্তের কাছে না গেলে, ধনীর কাছে না গেলে তো ধন পাওয়া যাবে না। রাস্তায় যদি সারাদিন ঘুরে বেড়াই টাকা মিলবে, কিন্তু ধনীর কাছে গিয়ে যদি হাত পাতি, সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করে দিয়ে দিল, যাও। এইটাই তো সরল রাস্তা। ভগবান আছেন কোথায় বলে? ভক্তের হৃদয়ে আছেন। ভগবানকে যদ্যপি প্রভু সর্বত্র আছেন, বিভু ব্যাপক, জগৎ সর্বত্র সর্বদা, কিন্তু সবচেয়ে বেশি নিকটে কোথায় আছেন বলেন? ভক্তের হৃদয়ে আছে। এই জন্য বলা হল কৃষ্ণ পাইতে যাওয়ার আছে অভিলাষ, সে ভজুক তার মঙ্গল প্রিয় দাস। বললেন কিনা, দাসকে বলা হলো মঙ্গল স্বরূপ এবং প্রিয় স্বরূপ। তো সর্বপ্রথম আমাদের কি প্রাপ্ত হতে হবে? গুরু কৃপা। এই গুরু কৃপাই হচ্ছে নিতাই কৃপা। এই যে আমরা নিতাই 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 করছি, নিতাই তো ভস করে আকাশের থেকে এসে আর দাঁড়াবে না। গুরুদেবের হৃদয়ে আছে নিতাই কৃপা। যত দেখো গুরুরূপ, আমাদের গুরু, তোমাদের গুরু, তার গুরু, ওর গুরু, অমুকের গুরু, জয় জয় গুরু গোসাই শ্রীচরণ সা, যাহার কৃপায় তরি এ ভব সংসার। অন্ধ চোখ, আচ্ছা বলুন তো, আমরা ভক্তি, ভক্ত, ভগবান, ধাম, নাম, সেবা কিছু জানতাম না? কিছু কি জানা ছিল? গুরুদেব কৃপা করে হাতে ধরে জানালেন শেখালেন, ভক্তেরা জানালেন শেখালেন। এই জন্য অন্ধ চোখ ঘুচিল যার। এখন তো আর আপনি নিজেকে অন্ধ বলে মনে করেন? করেন না। অন্ধ চোখ এখন নিজেকে মনে হয় আমি অন্ধ? তারপরে মনে হয় না। অন্ধ চোখ ঘুচিল যার করুণা অঞ্জনে, অঞ্জন মানে কাজল, অজ্ঞান চিমির নাশ হইল যেই জনে।
ভক্তি যদি একবার হয়ে গেল, আর যদি আপনি ভজনকে ধরলেন, সেবাকে ধরলেন, তাহলে যেখানে থাকেন, গৃহে বা বনেতে থাকে, হাগৌরাঙ্গ বলি ডাকে, এই নিমিত্ত এই এহেন গুরুর বাক্য হৃদয়ে ধরিয়া। গুরুদেব বললেন এখানে বসে থাকো, তো বসে থাকো, থাকো বসে। এখানে গুরুর বাক্য হৃদয়ে ধরিয়া অনায়াসে, এই দেখুন এইটাই ঈশ্বর প্রাপ্তির সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে সরলতম মার্গ। ভগবত প্রাপ্তির সবচেয়ে শ্রেষ্ঠতম, সবচেয়ে সরলতম মার্গ কি? এখন গুরুর বাক্য হৃদয়ে ধরিয়া অনায়াসে, এইখানে আন্ডারলাইন করুন, এখানে কি তো অনায়াসে যাব, অনায়াসে বললেন, অনায়াসে যাব ভব সংসার করিয়া, আয়াস নাই। ভজ ভজ মন শ্রী গুরু চরণ, সকল বেদেরও সার, পতিত দুর্গতে প্রেম ধন দিতে পরম করুণা যা, একেবারে পরিষ্কার। এই গুরু কৃপাই হচ্ছে নিতাই কৃপা, নিতাই নিতাই যে করছি, গুরু কৃপাই হচ্ছে নিতাই কৃপা। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, এক তো পাবে না, দুই পেলেও গুরু বৈষ্ণব ছাড়া কে প্রেম দেবে? গুরু বৈষ্ণবের কৃপা, ভক্ত কৃপাই হচ্ছে নিতাই কৃপা। এই ভক্ত কৃপাকে অনাদর করে কেউ যদি ভগবানকে চান, তিনি বিলম্বিত হবেন না, তিনি কি প্রেম পাবেন? এই জন্য বলা হলো হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, পাওয়া হবে না, পেলেও ছিটে খোটা পাবে। আর যদি নিতাই কৃপা, গুরু গুরু বৈষ্ণবের কৃপাকে ধরে এগোও, তাহলে সংসারের পার হইয়া ভক্তির সাগরে, ওখানে সাগর বললেন না, সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজু নিতাই যাতে। এই গুরু বৈষ্ণবের আরাধনার মধ্যে দিয়েই নিতাই আরাধনা হবে। প্রথমে গুরু বৈষ্ণবের কৃপা লাভ, নিতাই গৌরাঙ্গের কৃপা লাভ। গৌর বলতে চোখে জল আসবে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলতে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলিতে নয়নে ববে নী, আগে এইটুক হোক, এই জীবনে এইটুক হোক। বৃন্দাবন বলতেই শ্রী গৌরমণ্ডল বলতেই চিত্ত আত্মহারা, শ্রী গৌরমণ্ডল গৌরাঙ্গের লীলা চলছে, গৌরমণ্ডলে বসেই ব্রজমণ্ডলকে দেখা যায়, ব্রজমণ্ডলকে বসেই গৌরমণ্ডলকে দেখা যায়। মহাশয় যদি আপনি ঘরে এলেন, তো এই ঘর আর ওই ঘরই তো, যখন আপনি দোতলায় বাড়ির ভিতরে ঢুকলেন, দোতলায় উঠলেন, একটা ঘরে গেলেন, তো আরেকটা ঘর তো পাশাপাশি, এ ঘর থেকে ও ঘরে যান না। তেমনি গৌরমণ্ডল ব্রজমণ্ডল, এ তো এ ঘর আর ও ঘর, একটাই তো বাড়ি, এ ঘর ও ঘর। গৌরমণ্ডল যেমন গোলক ধাম, ব্রজমণ্ডল তো তাই অভিন্ন। তো গৌরলীলাকে যদি পান, তাহলে ব্রজলীলা তো এই ঘরে, এই ঘরে ব্রজলীলা, এই ঘরে নদিয়া লীলা। তো যদি একবার নদিয়া লীলায় প্রবেশ করতে পারেন, তাহলে তো ব্রজলীলায় চলে আসবেন। আবার যদি ব্রজলীলায় যান, একদিন না একদিন কৃষ্ণ তো গৌর হবেনই, আজ হন কাল হন, যখন গৌর হবেন তখন তো আপনি গৌরকে পেয়েই যাবেন। দুই লীলা হবে, তবে আগে কোন লীলাকে ধরবো?
আগে ব্রজলীলাকে ধরবো না গৌরলীলাকে ধরবো, আগে গৌরাঙ্গকে ধরা হবে না আগে রাধারানীকে ধরা? বলে রাধারানী অনেক উপরে, ছোট হাত দিয়ে ধরা যাবে না। আগে যে গৌরাঙ্গের নাম লয়, প্রেম না হলে প্রেমময়ীকে কি করে বুঝবেন, প্রেমাধীন শ্রীকৃষ্ণকে কি করে বুঝবেন? আচ্ছা সবচেয়ে প্রেম পাওয়ার সহজ সরল উপায় কি? বলেন যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে ময়ী যাও বলি ভাই। এখন যদি আমি রাধারানীর কথা বলি বা শুনি, আমার কি মনে হবে? একটা রাধারানী বুঝি একজন সুন্দরী রমণী, পরীর মতো সুন্দরী রমণী, কি উর্বশীর মতো সুন্দরী রমণী, কি পার্বতীর মতো সুন্দরী রমণী, কি লক্ষ্মীর মতো? কেমন একটা সুন্দরী রমণীর ছবি মনে আসবে না? রাধারানী কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন, কি কৃষ্ণ রাধারানীর দিকে তাকিয়ে আছেন, দেখে আমার কি মনে হবে? রাধারানীর চক্ষুর বর্ণনা করতে গেলে কি মনে হবে? যেন একজন সুন্দরী মহিলার চক্ষুর মনে হবে কি না? সঙ্গে সঙ্গে আমি কোথায় পড়ে যাব? মায়ার জগতে এসে যাব। রাধারানী কি কোনো মহিলা না? শ্রীকৃষ্ণ কোন পুরুষ? কি এই জগতের কোন নরনারী? কি কোন পঞ্চভূতের দেহ? আগে সচিদ আনন্দ বুঝবো তো, সচিদ আনন্দ ঘন কৃষ্ণের স্বরূপ, আনন্দ চিন্ময়, আনন্দ চিন্ময় সদুর জল বিগ্রহ। গোবিন্দের দেহটা কি রক্ত মাংস দিয়ে গড়া নাকি? মা যশোমতী ছোট্ট মুখের ভিতরে সব সারা ব্রহ্মাণ্ডটা দেখছে। গোবিন্দের বিগ্রহ তো জ্যোতি দিয়ে গড়া, আনন্দ দিয়ে গড়া, সত্তা দিয়ে গড়া, কি করে এর ধারণা হবে? রাধারানী কি কোন জগতের কিশোরী, কি দেবী? বললেন না, মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতা। তো এগুলিকে অনুভব করতে গেলে ভক্তি প্রয়োজন কি না, সেটা কে দেবে? আচ্ছা অশুদ্ধ চিত্তে কি ভক্তি হবে? চিত্তটা যতক্ষণ পর্যন্ত মলিন, হ্যাঁ গুরুদেবের কৃপায় বৈষ্ণবের কৃপায় নাই দুপোটা চোখে জল এলো, জলটা তো দাঁড়াচ্ছে না। বালির উপরে আপনি যতই জল দেন, বালি তো টেনে নিচ্ছে, পাথরে তো বয়ে যাচ্ছে, ছাদে কত বৃষ্টি হয়েছে, কিন্তু দাঁড়িয়েছে জল না, বিগলিত হয়েছে। মাতৃসজীবের চিত্ত তো অপরাধে, অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্র সম, পাথরের থেকেও তো কঠিন চিত্ত। তাহলে কি করে এই চিত্তের শোষণ হবে? এটা তো একটা আয়না, চিত্তটাকে তো আয়না বলা হলো, দর্পণ, চেত দর্পণ। এই আয়নায় যে ধুলাবালি জমে আছে এই জন্য দেখা যাচ্ছে না, কি করে শুদ্ধ হবে? যে গৌরাঙ্গের মধুর লীলা, গৌরাঙ্গের মধুর লীলা, চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত গৌর ভক্তগণের কথা, গৌরীয় বৈষ্ণব জীবন, গৌর পার্ষদ চরিতাবলী, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্মে প্রবেশী, পরিশ্রম নাই তো। বক্তা ঠাকুর বলছেন আমাকে বসে বসে শোনাই তো নাকি, আমাকে তো আর করতে হচ্ছে না, পরিশ্রম করতে হচ্ছে না। বক্তা ঠাকুর বলে যাচ্ছেন গঙ্গা বয়ে যাচ্ছে, আপনি গঙ্গায় গিয়ে নেমে ডুব দেবেন, পান করবেন, এই তো গঙ্গার জলে প্রবেশ করলে আর মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না, এই তো শাস্ত্রে আছে। আপনি গঙ্গায় স্নানে গঙ্গার ভিতরে প্রবেশ করলেন, মাতৃগর্ভে আর প্রবেশ করতে হবে না। আপনি গঙ্গার জল পান করলেন, পরম পদকে পেয়ে গেলেন, এত গঙ্গার মহিমা। তেমনি গৌরাঙ্গের লীলা কথা, এই যে পতিত পাবনী গঙ্গা ধারার মতো কানের মধ্যে দিয়ে যদি এই গৌরাঙ্গের মধুর লীলা একবার যায়,
কানে তো আর চলো দেওয়া নেই, যেখানে গৌর কথা হচ্ছে, নিতাই কথা হচ্ছে, রাধা কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, সেখানে গিয়ে ভক্তের কথা হচ্ছে, একটু যদি বসি, কানে আঙুল না দি, তো আপনি তো কানের ভিতর দিয়ে গৌর লীলা প্রবেশ করছেন। প্রবেশ যখন করে ভিতরে গেল, আপনি তো চিত্তের ময়লাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। এই জন্য বলা হলো গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভীলতা। এই যদি একবার হৃদয়টা নির্মল হয়ে গেল তাহলে তো হয়েই পাখা গজিয়ে গেল। এইবার আপনি রাধারানীর কথা শুনুন বলুন, হাজার শুনুন বলুন, রাধা মাধবের লীলা তখনই আস্বাদন হবে, তত্ত্বজ্ঞান হবে, অনুরাগ হবে। এই জন্য বলা হল আগে গৌর লীলা শোনো, আগে গৌর ভক্তের সঙ্গ করো। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মান, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। সরল গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডোবে। সমুদ্র বলা হচ্ছে রসার নব, অর্ণব মানে সাগর। গৌর প্রেম রসার নবে, গৌর প্রেমের সাগরে যে ডোবে, তাহলে আমাদেরকে সাগরে ডুবতে হবে। সাঁতার যদি না জানি, খালে নয়, বিলে নয়, নদীতে নয়, চৌবাচ্চায় নয়, সাগরে দেখতে হবে। সামান্য একটু সাঁতার জেনে পুরীর সমুদ্রের ভিতরে যেতে পারবে না? গৌর প্রেম সিন্ধু মাঝি, তারা দুর্বাসনার সাঁতার ভুলে ডুব দিয়েছে। গৌরাঙ্গে গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডোবে, যে ডোবে সে রাধা মাধব অন্তরঙ্গ। অন্তরঙ্গ হবেন তারপরে তো সেবা করবেন, সেবাটা কি যে সেই পায়? আমি গিয়ে যদি বলি না আমি গায়ের জলে মন্দিরে সেবা করবো, আর পূজারি গেলে তার যার সেবা তিনি আপনার উপরে প্রসন্ন হয়ে যদি বলেন আচ্ছা আপনি করুন, এইটা সহজ রাস্তা না তাকে জেলে গুতিয়ে হয়? তো আপনি সেবাকে পায়, কাকে সেবা দেওয়া হয়, কার সেবা নেওয়া হয়, যে অন্তরঙ্গ সেই তো অধিকারী। তো আগে রাধা মাধবের অন্তরঙ্গ হব তবে তো সেবা পাব, না ওখানে কে ঢুকতে পারে, কে ঢোকাবে নিয়ে? তো কি করে রাধা মাধবের অন্তরঙ্গ হওয়া যায়? বললেন যদি গৌর প্রেম লাভ হয়, গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। আচ্ছা, এই যে ভাগবতে ভক্তি গ্রন্থে যে ভক্তি রসের কথা বলা হয়েছে, ভক্তি হচ্ছে রস, রস বলতে আনন্দ, পরমানন্দ। আমরা কি চাই? আনন্দই তো চাই। মানুষ কি চায়? দুঃখ তো কেউ চায় না, একটা পশু পক্ষীও দুঃখ চায় না, সবাই চায় আনন্দ। এই আনন্দের নাম কি? রস। যা রস তাই আনন্দ। আচ্ছা, এই রসের সার কি বলেন? প্রেম। প্রেমই হচ্ছে আনন্দ, প্রেমই হচ্ছে রসসার। প্রেম কাকে বলে? ভগবানকে ভালোবাসার নাম প্রেম। কাকে প্রেম বলে? ভগবানকে ভালোবাসার নাম প্রেম। আচ্ছা, মানুষকে ভালোবাসার নাম কি? প্রেম।
भगवान के ভালোবাসার নাম প্রেম, শ্রীকৃষ্ণ কে ভালোবাসার নাম রাধারানী কে ভালোবাসার নাম প্রেম, আর মানুষ কে ভালোবাসার নাম হচ্ছে কাম। আমি যে একজনকে ভালোবাসছি ওই ভালোবাসাটা প্রেম নয়, ওটা কাম। একটা দেহ সুখের জন্য ভালোবাসি কি অর্থের জন্য ভালোবাসি, অর্থ তো আর কেউ চিবিয়ে খায় না, অর্থটা তো দেহ সুখেরই হাতিয়ার। তাহলে আমি যে অন্যকে ভালোবাসি ওটা দেহ সুখের জন্য ভালোবাসি কি সম্মানের জন্য? আচ্ছা, সম্মানটা কিন্তু মনসুখ, দেহ সুখ মনসুখ ইন্দ্রিয় সুখ, এইসব সুখের তাগিদায় আমরা অন্যকে ভালোবাসি। যদি যার থেকে দুঃখ পাই তাকে তো ভালোবাসি না, সে ডাকলেও সাড়া দিই না। কেউ যদি দুঃখ দেয় তখন তার প্রতি আর ভালোবাসা থাকে? মনে হয় যে পালাতে পারলে বাঁচি, আর মুখ দেখাবো না। তাহলে এই জগতের বাজারে প্রেম বলে যা বিক্রি হচ্ছে, সোনা বলে যা বিক্রি হচ্ছে তাঁতি বাজারে, ওটা সোনা নয়, ওটা কি বলে? ওটা হচ্ছে সাবস্টিটিউট, ইমিটেশন। তাহলে জগতের বাজারে প্রেম বলে যা বিক্রি হচ্ছে আসলে ওটা প্রেম নয়, ওটা কাম। কারণ চৈতন্য চৈতাম্বরী তো স্পষ্ট বলছেন, হেন প্রেম নিরলোকে না হয়। আছে কি না এই কথা? হেন প্রেম নিরলোকে না হয়, যদি হয় তার যোগ, কহু না হয় তার বিয়োগ। মানে একবার যদি কেউ প্রেম পান সেই প্রেমটা আর কোনোদিন কোনো কল্পে কোনো যুগে হারিয়ে যাবে না। যদি হয় তার যোগ, কভু না হয় তার বিয়োগ, বিয়োগ হইবে কেহ না কিয়। আচ্ছা, প্রেম যদি জগতে নাই হয় তাহলে সাধন ভজন কেন? প্রেমের জন্যই তো সাধন ভজন। বলেন প্রেম হয়, প্রেম আছে ওই জগতে, সেখানের থেকে শ্রবণ কীর্তনের দ্বারে চিত্ত মার্জিত হলে সেই প্রেম উদয় হয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, উদয় বলা হলো না? নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু ন। শ্রবণাদি শুদ্ধ চিত্তে, শ্রবণ কীর্তন করতে করতে যে শ্রবণ কীর্তনের দরজায় লাদিনী শক্তি আসছে, শ্রবণ কীর্তনই হচ্ছে লাদিনী সারবৃত্তির আগমন। শ্রবণ নিরপরাধে নাম লইলে পায় প্রেম ধন, ভাগবত শুনলে প্রেম হবে, শোনার ইচ্ছা মাত্র তাহলে প্রেম পাওয়া যায়। প্রেমের সাধন আছে, প্রেম সপ্রকাশ। সূর্য যেমন সময় হলে উদিত হয় তেমনি হৃদয়ে প্রেমের আবির্ভাব ঘটে। একদিনে হয় না, এক জন্মেও হয় না, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেম। আবার বলা হচ্ছে এক কৃষ্ণ নামেই হবে, এক একবার প্রণাম করলেই হবে, একবার রাধা কুণ্ডে স্নান করলেই হবে, এক পত্র তুলসী দিলেই হবে, একটা একাদশী ব্রত ঠিক ঠিক মতো করলেই প্রেম হবে, এক রাত্রি মথুরা মণ্ডলে বাস করলেই হবে। বলছেন না একবার বলা হচ্ছে হবে, একবার বলা হচ্ছে হবে না, মাথাটা গোলমাল হয় কিনা, অবিশ্বাস আসে কিনা, যে কথা ঠিক নেই। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপনাশ, একবার নারায়ণ বলে অজামিলের হলো কিনা? যেই নারায়ণ আয় বলে ডেকেছে সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত এসে গেল, হলো কিনা? না হলে বিষ্ণুদূত আসে? এক কৃষ্ণ নামে করে সর্ব পাপনাশ, প্রেমের কারণ ভক্তি করয়ে প্রকাশ। ভক্তি আসবে আগে, সাধন ভক্তি আগে, শ্রদ্ধা হবে, সাধুসঙ্গ হবে, গুরুচরণ আশ্রয় হবে, ভজন আরম্ভ হবে। ভজন করতে করতে অনর্থের সম্মুখীন হতে হবে, অনর্থ নিবৃত্তি হবে, নিষ্ঠা স্তরে যাবে রুচি আসক্তি ভাব, তারপরে তো প্রেম হবে। আবার কৃপা হলে, এইভাবে হতে একটু সময় লাগে,
আমের মুকুল দেখছেন, এখনই যদি বলেন পাকা আম দেন, বলেন দাঁড়ান বৈশাখ মাস আসতে দিন, নিশ্চয়ই হবে। তো কিভাবে হবে বলেন, আবার তাড়াতাড়িও হয়, সেটা কি বলেন, এতগুলো পদ্মের পাপড়ি নিন বা পদ্ম পাতা নিন, নিয়ে আর একটা বড় সুই নিন, হলো কি না? এই যে মালাগুলো গোলাপ ফুলের পাপড়ি ভাজ করে 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 করে, এটাকে কি বলে, এতগুলো এতগুলো পদ্মের পাপড়ি বা এতগুলো পাতা, একটা একটা করেই তো সুই গেছে, সুইটা তো একটা একটা করেই ভেদ করেছে, কিন্তু এত তাড়াতাড়ি হয়ে গেছে, একে শতপত্র ভেদ নেয় বলে। তেমনি গুরু বৈষ্ণবের কৃপা হলে নিরপরাধ চিত্ত যদি হয় তাড়াতাড়িও হবে, অপরাধ হলে বিলম্ব হবে, নিরপরাধ হলে তাড়াতাড়ি হবে, দুইটি ব্যবস্থাই রাখা হয়েছে। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, পুলক কম্প গদগদ অশ্রুধার, অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাইয়ে এত ধন। আচ্ছা, প্রেম না পাই, অন্তত এই জন্মে যদি গুরু বৈষ্ণব ধাম নাম শাস্ত্র প্রসাদ, এতে যদি বিশ্বাসটুকু অচলা, অন্তত যদি রাস্তায় পড়ে থাকতে পারি, কারো নিন্দা না করি, কাউকে দুঃখ না দিই, যদি রাস্তায় পড়ে থাকতে পারি, মানে অবশ্য হবে, হচ্ছে, হয়েছে, হবে, কৃষ্ণ কৃপা করিবেন, দৃঢ় করি জানি। অবিশ্বাস যেন আমরা কখনো না নি, কারণ পৃথিবী আছে, সূর্য আছে, চন্দ্র আছে, আকাশ আছে, বাতাস আছে, সৃষ্টি আছে, সবই আছে, ভক্ত আছে, ভগবান আছে, হরিনাম রয়েছে, মন্ত্র রয়েছে, বিগ্রহ রয়েছে, সেবা রয়েছে, সংকীর্তন রয়েছে, সম্প্রদায় রয়েছে, আচার্য রয়েছে, সবই তো রয়েছে, কি নাই? তাহলে আমি কেন বলি নাই 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 নাই, সবই তো আছে। এই দেখুন, আখের ভিতরে সবই আছে না, এই যে আখ, একটা আখ নেই বা দুধ নেই, ওর ভিতরে ঘি আছে না? উপযুক্ত প্রক্রিয়ায় ওখান থেকে ঘি বার করতে হয়, আখের ভিতরে মিস্ত্রি আছে, বলেন রস করুন, জাল দিন, গুড় হবে, গুড়া হবে, চিনি হবে, মিস্ত্রি আছে কিনা, তিলের ভিতরে তেল আছে কিনা, কতগুলা শস্য নিয়ে মহাশয় ওর ভিতরে তেল আছে, আপনি তর্ক করছেন কোথায় তেল, শস্যের মধ্যে কোথায় তেল, কোথায় হাতে তেল লাগছে, এতগুলো শস্য নিয়ে আর এরকম আপনি যদি নাড়াচাড়া করে, কেউ বলছে ওর মধ্যে তেল আছে, এইভাবেই ডোলেই তেল বের হয়, আপনি বলছেন কোথায় তেল আছে, খামাখা আপনি বিরক্ত করছেন, কোথায় তেল, হাতে তেল লেগেছে, বলে বিজ্ঞজন বলছেন আছে, উপযুক্ত প্রক্রিয়ায় গাণিত দ্বারা বের করতে হয়, দেখুন ওই গাণিত দিয়ে ওই গাণিতে গিয়ে তেল বেরোচ্ছে, তেমনি আপনি তর্ক করছেন, এরে এরে তর্ক করছেন, যে কে বলেছে গৌর বলে চোখে জল আসে, নিতাই বলে চোখে জল আসে, হরে কৃষ্ণ বলে চোখে জল আসে, কে বলেছে, বলেন দেখুন গিয়ে ওনার আসে কিনা, অর্থাৎ নিতাই চৈতন্য নাম জেবালয় আউলায় সর্পঙ্গ অশ্রু গঙ্গা বয়, নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিউল সে হয়, কৃষ্ণ নাম করে অপরাধীর বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার, চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে দেন প্রেমী বহে অশ্রুধা। মহাপ্রভুতে কৃপা বেশি, আবার তার থেকে নিতাইচারি কৃপা বেশি, ওই নিত্যানন্দ কৃপাই হচ্ছে গুরু কৃপা, আপনার গুরুদেবের ভিতরেই আপনি নিতাইকে খোঁজেন, বাইরে রাস্তায় খুঁজতে হবে, এই গুরু কৃপাই নিতাই কৃপা, যা চি দেওয়ালো হরি নাম, মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। এইভাবে আমরা গৌরমণ্ডলের কৃপা লাভ করে
যদি গুরু বৈষ্ণবের আনুগত্যে গৌর ভক্তের আনুগত্যে আমরা যদি রাধা মাধবের উপাসনা করি তাহলে সেই উপাসনার রাস্তা সহজ হবে, সুগম হবে, সরস হবে। তখন রাধারানীকে বুঝতে পারবো, চিনতে পারবো। গুরুদেব আমাদেরকে নিতাই গৌরাঙ্গের চরণে সঁপে দেবেন, নিতাই গৌরাঙ্গ আমাদেরকে রাধারানীর চরণে সঁপে দেবেন। নিতাই বলিয়া দুবাহু তুলিয়া যাইব ব্রজপুরে। গৌরমণ্ডল আমাদেরকে কোথায় পাঠাবে? নিতাই চাঁদ বলছেন না, অয়ে অয়ে কৃষ্ণদাস না করিও ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলোক। গৌরমণ্ডল আমাদেরকে কোথায় পাঠাবেন? ব্রজমণ্ডলে পাঠিয়ে দেবেন। হইব ব্রজবাসী ধামের স্বরূপ পুরিবে নয়নে। প্রেম হলে তো দেখতে পাবো, প্রেম না হলে তো কিছু দেখতে পাবো না। না প্রেম না হলে তো গৌরমণ্ডলেও কিছু দেখতে পাবো না। ধামের স্বরূপ পুরিবে নয়নে আমি হইব রাধার দাসী। গৌরমণ্ডলে হচ্ছি আমরা মহাপ্রভুর দাস, এখানে আমরা ব্রাহ্মণ কিশোর হয়ে মহাপ্রভুর সেবা পাব। গৌরমণ্ডলে নবদ্বীপ ধামে আমরা কিশোর ব্রাহ্মণ হয়ে মহাপ্রভুর সেবা পাবো নিত্যকাল, ওটা পার্শ্বদ দেহ। বৈকুণ্ঠে যেতে গেলে যেমন চতুর্ভুজ হয়ে যেতে হবে, গৌরমণ্ডলে নবদ্বীপে মহাপ্রভুর সেবায় যেতে গেলে ব্রাহ্মণ কিশোর পার্শ্বদ দেহ নিয়ে প্রবেশ করতে হবে। সব মহাপ্রভুরই মতো দেখতে রূপলাবন্যবান, বৈকুণ্ঠে যেমন সব নারায়ণের মতো দেখতে, তেমনি নবদ্বীপে সবাইকে মহাপ্রভুর মতোই দেখতে। মহাপ্রভুরই কায়ক গুহ, মহাপ্রভুরই চরণ নখত ছটায় সেই প্রেম রসে গড়া গৌর পার্শ্বদ, যাকে আত্মধ্যান বলা হল। যেইভাবে নিজেকে চিন্তা করার বিধি, এখানে দাস রূপে সেবা পাব আর ওখানে শ্রী বৃন্দাবনে দাসী হয়ে রাধারানী সেবা পাব। তো এখন থেকে লোকে কি বলে, এখন থেকে ফ্লাইটে কবে যাব, এখন থেকে বুক যদি করা যায় অল্প টাকায় টিকিট হবে না, আগের থেকে ঘর বুক করতে হয়। যেমন নিয়ম সভায় যারা রাধাকুণ্ডে যান বা যেখানে ভিড়ভাড়ের মধ্যে লোকে আগে বলে যে আগের থেকে তো বুক করতে হবে, সব ব্যবস্থা টবস্থা করেই তো যেতে হবে। তো এখানে দাস হয়ে মহাপ্রভুর সেবা আর ওখানে দাসী হয়ে সেবা, তার জন্য আগে তো সেবার রিহার্সাল দিতে হবে, সেবা তো এখানেই শিখতে হবে। এখানে যদি সেবা না শিখি, এইখানেই যদি মালাচ্ছড়া গাঁথতে না পারি, ওখানে গিয়ে কি গাঁথব হবে? এখানে যদি রাধারানীকে কোনোদিন সাজাতে পারলাম না, একটু ভোগরাগ লাগাতে শিখলাম না, নাচতে গাইতে শিখলাম না, ওখানে তো 64 কলা বিদ্যায় নিপুণ হতে হয়। রাই রঙ্গিনীর সঙ্গিনী সব প্রেম রস তরঙ্গিনী, ওখানে ঢুকতে দেবে? মহাপ্রভুর সেবায় ঢুকতে দেবে? সেবা কি করে শিখবো বলেন, ওই জন্য বিগ্রহ সেবা করতে হবে, নিষ্ঠার সঙ্গে গুরু বৈষ্ণবের সেবা করতে হবে, এখানে সেবা শিখতে হবে। এখান থেকে শিখে রিহার্সাল দিয়ে আপনি যদি নাটকটা আগে না শেখেন, আর এত লোকের মাঝখানে যদি আপনাকে মঞ্চে তুলে দেওয়া হয় আর তখন যদি উল্টো পাল্টা বলেন, তাহলে কি হবে? হবে রসভঙ্গ হবে না? নাটক করতে গেলে আগে মুখস্থ করতে হয়, আগে অনেকদিন রিহার্সাল দিতে হয়। চাকরি করতে গেলে সাধারণত পুলিশের চাকরি, রেলের চাকরি, বিমানের চাকরি করতে গেলে যদি এত ট্রেনিং দিতে হয়, রাধারাম রাধারানীর সেবা করতে গেলে, মহাপ্রভুর সেবা করতে গেলে বিনা অভ্যাসে আমি মোটা সোটা শরীর কাছা তুলিয়ে আর ওইখানে ঢুকে যাবো তত্তর করে, কি হবে? হতে পারে? সেবা শিখতে হবে। এই জন্য যিনি যতটুকু সেবা শিখেছেন তিনি ততটুকু ভজনে এগিয়ে আছেন। আচ্ছা আবার একটা কথা, হয়তো আমি লক্ষ লক্ষ হরিনাম করছি, ভালো কথা, নাম লইতে হয় প্রেমের সঞ্চার,
সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি তার এই তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে নাম লইলে পায় প্রেম তমে তো প্রেমের কাজ কি প্রেমের কাজ তো সেবা প্রেমিক তো সেবাই করে ওই জন্য ভজনানন্দের থেকে আবার সেবানন্দ শ্রেষ্ঠ যদি ভজনানন্দ সেবানন্দকে বাধা দেয় সেই ভজনানন্দের উপরে ভক্তের ক্রোধ ভজনানন্দ যদি সেবানন্দে বাধে সেই ভজনানন্দ বা প্রেমানন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে প্রেমানন্দ তো দুর্লভ কিন্তু প্রেমানন্দ সেবানন্দকে বাধা দিচ্ছে দৃষ্টান্ত কথা বাধা দেয় বাধা দেয় দ্বারকায় দ্বারকানাথকে বাতাস করছে রজনী তো ওনার সৌন্দর্য মাধুর্য দেখে ওনার হাতটা স্তব্ধীভূত হয়ে গেল পাখাটা হাতের থেকে পড়ে গেল উনি নিজেকে অপরাধী বলে মনে করলেন এরকম পদে আসছে দূরে যারে নয়ন বাড়ি এখন আরতি করছি আচ্ছা আরতি করতে গিয়ে যদি পূজারীর হাতটা শক্ত হয়ে গেল তো কি হলো একজন আরতি করছে প্রদীপ চোখ বুঝে প্রদীপটা নিবেই গেছে তাই গুরু ভাই পরিহাস করে বলছে বাবা প্রদীপটা নিবেই গেছে আর ঘোরাচ্ছে চোখটা মেলবে তো চোখটা মেলবে তো নাকি চোখ বুঝে প্রদীপ ঘোরাচ্ছ প্রদীপ যে নিবেই গেল কর্পূরের বাতিটা নিবেই গেল ঘুরিয়েই চলেছ তখন উনি বলছে দেখ এখান থেকে নবদ্বীপ কত দূর বলি নবদ্বীপ তো নবদ্বীপ বলে নবদ্বীপ যেতে সময় লাগবে না আমি ধামেশ্বরকে আরতি করছিলাম ও ধামেশ্বরকে আরতি করছিল বেচারি চোখ বুঝে এই কালের থেকে তো বলছে যে ওই জন্য নবদ্বীপ পৌঁছাতে আমার দেরি হয়েছে মানে চিন্তা করছে ঘরের মধ্যে যে ধামেশ্বরে আরতি করছে কর্পূরের বাতি আছে নিয়ে কর্পূরের বাতি কত গুণ থাকবে আচ্ছা ওই জন্য নরহরি বলছেন দূরে যারে নয়ন বাড়ি গোড়া রসের বদলে হেরি আরতি করে নরহরি আচ্ছা আপনি যখন আরতি করছেন তখন কি আপনি যখন ঠাকুরের শৃঙ্গার করছেন তখন যদি চোখে জল আসে তখন তো আর আপনি দেখতে পাচ্ছেন না না আপনি রন্ধন করছেন এই সময় যদি চোখের জল কি ভোগ সাজাচ্ছেন এই সময় যদি চোখের জল নাকের জল এক ফোঁটা পড়ে গেল অন্যের থালে ওটা তো অপবিত্র হয়ে গেল ওটা ভোগ লাগানো যায় ওই চোখের জল নাকের জল আপনার আনন্দের থেকেই আসছে কিন্তু যদি ভোগের থালায় পড়ে গেল হবে গুরুদেবের সেবা করছেন এখন যদি গুরুদেবকে প্রসাদ পাওয়াচ্ছেন আপনার যদি চোখের জল দু চার ফোঁটা থালির মধ্যে পড়ে গেল কি নাকের জল হবে এটা তো বিধি না এই জন্য দূরে যারে নয়ন বাড়ি পাঠক ঠাকুর পাঠ করছেন এখন পাঠ করতে করতে গিয়ে যদি কান্না এসে যায় তাহলে উনি বিরক্ত হবেন কি আমার স্বভাব খারাপ হয়ে গেল না এখন কাঁদবো যখন একা থাকবো কাঁদবো চুপচাপ থাকবো তখন কাঁদবো যখন চোখে জল আসবে কাঁদবো সেবার সময় কেন কাঁদবো ইমোশন কেন হবে অ্যাবনর্মাল কেন হবে প্রেমানন্দ যদি সেবানন্দে বাধে সেই প্রেমানন্দ প্রতি ভক্তের হয় মহাক্রোধে সর্বোপরি কি সেবানন্দ সেই সেবানন্দকে পাওয়ার জন্যই শাসন এই জন্য একদিনে চট করে তো আনন্দ আসে না অভ্যাস করতে করতে চন্দনটা ঘষতে ঘষতে তো হবে তেমনি অভ্যাস করতে করতে এই জন্যই বিগ্রহ সেবা কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন যা বললেন এই জন্য বাইরেও সেবা বিগ্রহ সেবা না করলে আমরা সেবা কোথায় শিখবো যদি গুরু বৈষ্ণবের সেবা না আচ্ছা যে ভজনে সেবা নেই সেই ভজনটা তো অনেকটা ব্রহ্মজ্ঞানীর ভজনের মতো ব্রহ্মজ্ঞানীর সাধনের মতো না যেখানে সেবা নেই সেবার প্রীতি নেই
সেই সাধনটা তো জ্ঞানী যোগীর সাধনের মতো, তার ভক্তির অর্থই তো সেবা। সেবা করি সুখ দিব এই মাত্র চাই। শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি রাধারানীর সেবা করতে চাইছেন। আচ্ছা দূরে থেকে তো সেবা হবে না, সেবা করতে গেলে তো কাছে থাকতে হবে। অনেক সময় আমরা মনে ভাবি যে গুরুদেবের কাছে থাকলে অপরাধ হয়ে যায়, বৈষ্ণবের কাছে থাকলে অপরাধ হয়ে যায়, ধামে থাকলে অপরাধ হয়, ধাম অপরাধ। গুরুদেবের সেবা করতে গেলে হয় গুরুবাবজ্ঞারূপী অপরাধ, ভক্তের কাছে থাকলে ভক্তের দোষ দর্শন হয়, এটা অপরাধ হয়। তাহলে গুরুদেবের থেকে দূরে থাকাই ভালো, বৈষ্ণবের থেকে ভক্তের থেকে দূরে থাকাই ভালো। সেবা করতে গেলে সেবা অপরাধ হয়, 64 প্রকার সেবা অপরাধ আছে, তো বিগ্রহ সেবা না করেই ভালো। মহাশয় নাম করতে গেলেও তো নাম অপরাধ আছে, নাম অপরাধ কি করে ক্ষয় হয়? বলে নিরন্তর নাম করতে করতে অবিশ্রান্ত নাম গ্রহণে নাম অপরাধ ক্ষয় হবে, তেমনি সেবা করতে করতে সেবা অপরাধ ক্ষয় হবে, গুরুদেবের কাছে থাকতে থাকতেই গুরু কৃপাই গুরু চরণে অপরাধ ক্ষয় হবে, নাকি গুরুদেবের থেকে পালিয়ে যাবো অপরাধটা ক্ষয় হবে? ধামে পড়ে থাকতে থাকতেই ধাম অপরাধ ক্ষয় হবে, বলে যেইখানে কাটা ফুটেছে ওইখানের থেকে খুঁচিয়ে এই কাটা বের করতে হবে, মাথা খোঁচালে হবে না। পায়ে কাটা ফুটলে যেমন মাথা খোঁচালে হয় না, যেখানে অপরাধ যে বিষয়ে অপরাধ ওই জায়গায় ওইখানের থেকেই অপরাধের ক্ষয় হবে, অন্য কোথায় হবে না, অন্য কোন সাধনে হবে না। গুরুচরণে অপরাধ হয়েছে বলেন ওই গুরুচরণ ধরেই পড়ে থাকো, সেবা অপরাধ হয়েছে বলেন ওই সেবা ধরেই পড়ে থাকো, ভক্তের কাছে অপরাধ হয়েছে বলে ওই ভক্ত সঙ্গেই অপরাধ না হবে, নাম অপরাধ আছে বলে নাম করতে করতে অন্য কিছুতে হবে না, ধাম অপরাধ বলেন ধামে পড়ে থাকলেই হবে। কিন্তু সহজ সরল রাস্তা অপরাধটা কি? অপরাধটা ঝড় তুফানের মতো, ঝড় তুফান তো সবসময় থাকে না। এখন রাত্রি, মহাশয় রাত্রিকে দেখে যদি কাটাহেরি খান্ত কেন কমল তুলিতে, এখন ঘরে সাপ ঢুকেছে এই ঘর ছেড়ে পালিয়ে যাব, এটা তো বুদ্ধিমানি নয়, চোরের উৎপাত হয়েছে তো পাতাই কলা পাতাতেই খাবো, থালা বাসন কাঁসার বাসন আর দরকার নেই, এটা তো বুদ্ধিমানি নয়। অপরাধ তো থাকবে, অপরাধ তো হবেই, বললেন এই অপরাধের বোঝাটা নিয়েই বগলে পোটলায় এই নিয়েই ভজন করে চলে যেতে হবে, কৃষ্ণ কৃপায় ভক্ত কৃপায় গুরু কৃপায় নিমেষে অপরাধ ক্ষয় হবে, গায়ের জোরে নয় প্রবধান আচার। এই জন্য সেবা করতে গেলে নিকটে থাকতে হবে, দূরে দূরে থাকতে হবে, দূরে থেকে রাধারানীর সেবা হবে, মহাপ্রভুর সেবা হবে। প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি রাধারানীর সেবা করতে চাইছেন, চৈতন্য চন্দ্রামৃতে উনি মহাপ্রভুর মহিমা গিয়েছেন, আর বৃন্দাবন মহিমামৃতে বৃন্দাবনের মহিমা বলেছেন, রাধার সুধানিধিতে রাধারানীর মহিমা বলছেন, সৌন্দর্য মাধুর্য বলছেন, আর রাধারানীর সেবা চাইছেন যে তুমি আমায় কাছে রাখো, আমায় তুমি সেবা দাও। কিভাবে বলছেন? সোজাসুজিও বলছেন, আবার ঘুরিয়েও বলছেন। যেই জিনিসটা সিদ্ধিতে চাইছেন সেই জিনিসটাই সাধন অবস্থায় চাইছেন, যেটা আমাদের সিদ্ধিতে প্রাপ্য সেইটাই আমাদের সাধনায়ও প্রাপ্য। সাধনে ভাবিবে যাহা, যেটা সিদ্ধি ওইটাই সাধন, দুটো না একটাই তো কাঁচা। এখন কাঁচা টক আর বৈশাখ মাসে পেকে গেছে, অপক্ষে সাধন রীতি পাখি লেসে প্রেম ভক্তি, যেটা সিদ্ধি সেটাই সাধন, যেটা সাধন সেটাই সিদ্ধি। এই যে সেবা করছি এই সেবাই ওই সেবা, এই
এই যে এখানে বিগ্রহ সেবা করছি বললেন এই বিগ্রহই প্রেম হলে ভক্তি হলে চেতন হয়ে যাবে, তখন বিগ্রহ হাত পা নাড়াবে, বিগ্রহ কথা বলবে। আপনি যদি মনে করেন যে সিদ্ধিতে আবার আলাদা ঠাকুর পাব, আলাদা ভগবান পাব, তাহলে কিন্তু অপরাধ করে না। এই সাধন রূপে যেটা পেয়েছি এইটাই সিদ্ধি, সিদ্ধিটাকেই আমরা সাধন রূপে পেয়ে গেছি, এই সেবাই সেই সেবা। আচ্ছা দেখুন, এই যে গুরুদেবকে দেখছি নবদ্বীপে, এনারই তো আনুগত্যে সেবা করবো নিত্য লীলায়, নাকি আবার আরেকজনের আনুগত্য নেব? এখন এখানে যাকে গুরুদেব রূপে দেখছি ওখানে তাকে গুরু রূপা সখী রূপে দেখব, দেখবো কি নাকি আলাদা কাউকে পাবো? এখানে মন্দিরে যে রাধা মাধবকে দেখছি ওখানে তো সেই রাধা মাধবই, নাকি আরেক রাধা মাধব? এই বৃন্দাবনই তো সেই বৃন্দাবন, নাকি আরেক নূতন বৃন্দাবন? এই নবদ্বীপই তো সেই নবদ্বীপ? এই যে সিংহাসনে যে ঠাকুর দাঁড়িয়ে আছেন, সিদ্ধিতে তো এনারই সেবা পাবো, এই সেবাই তো পাবো, এইভাবেই তো চামর ধুলাবো কবে হেরি মুখ চন্দ্র। এই যে মন্দিরে চামর ধুলাচ্ছি ওখানে গিয়েও তো চামর ধুলাবো, এটা অপক্ষ অবস্থা ওইটা পক্ষ অবস্থা, এইটুকু এতটুকুই তো ভেদ। এইখানে যেমন মালা পরাচ্ছি ওইখানেও তো গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, এখানেও তাম্বুল অর্পণ করছেন, এত রাশিকৃত তাম্বুল ভোগ লাগালেন সেদিন 64 মানতে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। এইখানেও তো গুরুদেব সেবাই দিয়েছেন, তো যেটা সাধনে পেয়েছি ওইটাই সিদ্ধিতে পাবো, যেটা সিদ্ধিতে প্রাপ্য ওইটাই সাধন। অতএব আমাদের সাধন এবং সিদ্ধি এক, সাধনাবস্থায় আর সিদ্ধাবস্থায় কোনো ভেদ নেই। তবে কিসের ভেদ? বলেন অনুভবের ভেদ, আনন্দের ভেদ আছে। এখন সাধনাবস্থায় আনন্দ অল্প অল্প পাচ্ছি, আর সিদ্ধাবস্থায় আনন্দ যত প্রেম তত আনন্দ। যেমন ভজন বাড়বে, ভক্তি বাড়বে, প্রেম বাড়বে, আনন্দ বাড়তে থাকবে, এর কোনো শেষ নেই। ভজনের আরম্ভ আছে, আমরা এতটুকু বুঝতে পেরেছি যে অমুক বৎসরে আমরা দিককে শিক্ষে নিয়েছি, এই পথে এসেছি, এটা একটা মোটামুটি জানা আছে, আরম্ভ আছে ভজন পথে, কিন্তু শেষ না, অনন্ত। পক্ষী যেন আকাশের কিছুই না পায়েটের, যত দূর সাধ্য উড়ি যায়। প্রবোধানন্দ সরস্বতী পাদ রাধারানীকে দেখতে চাইছে, কবে আমি রাধারানীকে দেখব? তো আপনি কিভাবে দেখবেন? এই চোখে দেখবেন? প্রেম না হলে তো এই চোখে দেখা যায় না। এখন আমাদেরকে রাধারানীকে কিভাবে দেখতে হবে? বিগ্রহ রূপে দেখতে হবে। এখন রাধারানী আমাদেরকে কিভাবে দর্শন দেবেন? বিগ্রহ রূপে দর্শন দেবেন। বিগ্রহের মাধুর্য কি কম? বিগ্রহে মাধুর্য কি কম? তারপরে বলেন ধ্যানে দর্শন দেবেন। আগে বিগ্রহ স্বরূপের মাধুর্য অনুভব করব, ধ্যানে মাধুর্য অনুভব করব। আচ্ছা ধ্যানটা তো কঠিন, চিত্ত নির্মল না হলে তো ধ্যানে রাধারানীকে দেখা যাবে না, চিটে ফোটাও আসবে না, কিন্তু বিগ্রহকে দেখতে পাবো। অশুদ্ধ চিত্তেও বিগ্রহ রূপে কৃপা পাওয়া যায়। মানে এই দেখুন, সাক্ষাৎ স্বরূপ তো প্রেম না হলে আসবে না, কিন্তু নাম স্বরূপ অপরাধ অবস্থাতেও, অশুদ্ধ চিত্ত অবস্থাতেও নাম মন্ত্র রূপে ভগবানকে আমরা পেয়ে গেছি। আমরা ভগবানকে পেয়ে গেছি, মহাপ্রভুকে পেয়ে গেছি, রাধারানীকে পেয়ে গেছি। কিভাবে পেয়েছি বলে, নাম রূপে, মন্ত্র রূপে, বিগ্রহ রূপে, ধাম রূপে, গ্রন্থ রূপে পেয়ে গেছি। বলেন মশাই কি করে পেয়ে গেছে?
আপনি কি করে লাড্ডু পেয়েছেন বলেন, আস্ত নারকেল গুলো পেয়েছি না, চিনি পেয়েছি না, আগুন পেয়েছি না, কড়াই পেয়েছি না, কুন্তি পেয়েছি না, সামগ্রী রূপে পেয়েছি। এই যে নারকেলের নাড়ু, কেউ বলছে নারকেলের নাড়ু পেয়ে গেছি, বলে কিভাবে পেয়েছেন, বলে নারকেল গুলো দিয়ে গেছে না, ঝুলো নারকেল, চিনি দিয়ে গেছে না, আগুন আছে, কড়াই আছে, হাতা আছে, খুন্তি আছে, এবার আমাকে নাড়ু বানাতে হবে। তেমনি ভগবানকে আমরা পেয়ে গেছি, কিভাবে পেয়েছি, নাম রূপে পেয়েছি, মন্ত্র রূপে পেয়েছি, বিগ্রহ রূপে পেয়েছি, উপাসনা রূপে পেয়েছি, ধাম রূপে পেয়েছি। এইবার এই নিয়ে সাধন করতে করতে আমাদেরকে পূর্ণ রূপে পেতে হবে। সাধনাবস্থায় এইগুলি প্রাপ্তি। আচ্ছা, রাধারানীর মাধুর্য প্রথমে কিভাবে অনুভব করতে হবে, বললেন বিগ্রহে চিত্রে, তার কথার মধ্য দিয়ে। তারপরে যেমন যেমন চিত্ত শুদ্ধি হবে ধ্যানের মধ্যে দেখতে পাবো, চিত্ত নির্মল হলে ধ্যানের মধ্যে চিন্তনের মধ্যে দিয়ে দেখতে পাবো। সাধন কি চাইছেন, প্রথমে তো সাধন চাইবো নাকি আগের সিদ্ধি চাইবো বলুন, আগে সাধন না আগে সিদ্ধি? প্রথমে সাধনকে ভালোবাসবো, সাধনকে চাইবো, পরে তো সিদ্ধি, আপনি আপনিই তো সিদ্ধি আসবে। সরস্বতী পাদ বলছেন, হে শ্রী রাধে গৌরাঙ্গে মৃতিমা, তোমার গৌরাঙ্গে রাধারানী স্বর্ণবর্ণা কনক কেতকী, তোমার গৌরাঙ্গিনী গৌরাঙ্গী রাধারানীর গৌরাঙ্গে রয়েছে কি কমলতা, মৃতিমা মানে মৃদুতা। গৌরাঙ্গে কি আছে, মৃদিমা কমলতা, রাধারানীর অঙ্গ অতিশয় কোমল, আর স্মিতে মধুরিমা তোমার মৃদু হাস্যের মাধুর্য, তোমার গৌরাঙ্গে কোমলতা আর মৃদু হাস্যে আছে তোমার মাধুর্য, নেত্রাঞ্চলে দ্রাগিমা, তোমার নেত্রাঞ্চলের যে দীর্ঘতা, রাধারানীর নয়ন আকর্ণ বিশ্রান্ত দীর্ঘ কমল দলায়, আর বক্ষ যে, বক্ষে কি আছে স্থূলতা, বক্ষ যে গরিমা, গরিমা মানে বক্ষে স্থূলতা, তথৈব তনিমা মধ্যে, কোটিতে আছে কি কৃশতা, ক্ষীণ কোটি, আর গত মন্দিমা, তুমি যখন চরণ সঞ্চার করো তখন তোমার পদন্যাসে আছে ধীরতা, অতি ধীরে ধীরে হংসগামিনী গজগামিনী, নিতম্বে নিতম্বে আছে কি শ্রণ্যাং প্রতিমা, নিতম্বে পৃথুলতা কোটিতে, ভ্রুব কুটিলিমা, ভ্রুযুগলে আছে কুটিলতা। যখন উনি শ্রীকৃষ্ণকে দর্শন করেন বা শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলেন বা শ্রীকৃষ্ণের কথা শোনেন তখন ওনার এই ভ্রুলতা কুঞ্চিত হতে থাকে, কুটিল হয়, ভ্রুযুগল, ভ্রুযুগলে আছে কুটিলতা। বিম্বা ধরে শনিমা, আর লাল টুকটুক করছে যে অধর ওষ্ঠ, স্বাভাবিক ভাবে লাল টুকটুকে, রাধারানী বলছেন আমার অধরষ্ঠকে আর রঞ্জিত করছিস কেন, স্বাভাবিক ভাবেই তো আমার ঠোঁট দুটো লাল টুকটুকে, এতে আবার রং দিবি কেন। তখন কিঙ্করি বলছে, না আমাকে রং দিতেই হবে, তোমার যে অধরষ্ঠ লাল টুকটুক করছে এটা তো পাকা রং, এই রংটা পাকা কিনা,
যে রংটা আমি দেব সেটা তো কাঁচা রং, তো কাঁচা রংটা কেন দিবি পাকা রঙের উপরে? স্বাভাবিক ভাবে ঠোঁট দুটো লাল টুকটুকে, আবার ওকে আরো তিন করতে হবে কেন খদিরাদি রাগে? বলেন এটা তো পাকা রং, আমি কাঁচা রং দেব, তো কাঁচা রং কেন দিবি? বললেন গোবিন্দের গন্ডে যখন তোমার এই ঠোঁটে ওষ্ঠে লাল রংটা লেগে যাবে তখন দেখতে কত সুন্দর লাগবে, ওইটা দেখবার জন্য আমি অধর ওষ্ঠকে রচি। রাধারানী সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন যে ও কি বলতে চায়। রাধারানী দুষ্টা হলেন, যা পরামুখী। এইভাবে রাধারানীকে লীলা দেখাতে দেখাতে, লীলাময়ীকে লীলার অনুভব দিতে দিতে কিঙ্করই সেবা করেন। কৃষ্ণ কথা শোনাতে শোনাতে ওনার সেবা করতে হবে। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ নাম গুণযশ অবতংস কানে। রাধারানীর কর্ণভূষণ কি? কর্ণভূষণ তো পরানো হয়েছে, এখানেও আছে, এখানেও আছে কর্ণভূষণ, এখানেও আছে, এখানেও আছে, আবার কয়েক প্রকার আছে, দন্দুল্যমানও আছে। কর্ণভূষণটা কি? বলেন কৃষ্ণের গুণযশই হচ্ছে কর্ণভূষণ। সবসময় কৃষ্ণ কথা শুনছে, তোমার বিম্বাধরের অরুণিমা আর হৃদিতে রসেন জরিমা, হৃদয়ে আছে রসের জড়তা। আস রাধারানীর হৃদয় গোবিন্দের সৌন্দর্য মাধুর্যের আস্বাদনে জ্বর হয়ে আছে, হৃদয়ে আছে জড়তা। হৃদয়টা জ্বর হয়ে যায় না, আস্বাদনে আনন্দে স্থির। সরস্বতী পাদ বলছেন, ধ্যানেশ তুমি গোচর, কবে এই এইগুলি আমার ধ্যানের গোচর হবে? কবে আমি ধ্যানে মননয়নে দেখতে পাব তোমাকে, তোমাকে আমি কবে দেখতে পাব? কি দেখবেন? পুরোপুরি রাধারানীকেই তো দেখবেন। তো রাধারানীকে যখন দেখবেন তখন কি দেখবেন? যে রাধারানীর গৌরাঙ্গিনীর গৌরঙ্গে কত কোমলতা, আর তার মৃদু হাস্যে কত মাধুর্য। যখন নয়নের দিকে তাকাবেন তখন নেত্র কত দীর্ঘ, কত সুন্দর। তা না হলে রাধারানীর চোখে কাজল পরাতে হবে, খালি দেখলে তো হবে না, আপনি তো রাধা কিঙ্করি, আপনাকে তো সেবা করতে হবে। তা এই পুরুষ অভিমান দেহাভিমান নিয়ে হবে না। আচ্ছা, পুরুষাভিমানে রাধারানীর সেবা হবে না, এই কথা তো হচ্ছে, দেহাভিমানে রাধারানীর সেবা হবে না। আচ্ছা, কোন নারী যদি মনে করেন যে আমি তো নারী, রাধারানীও নারী, অতএব আর নারী অভিমানে রাধারানীর সেবা হবে মনে হবে? পুরুষাভিমানটা যেমন মায়ান, আমি নারী এই অভিমানটাও তো মায়া। এই দেখো বাউলরা কি বলে, বলে এই রাধারানীর ভজন যুগল ভজন পুরুষে শেখাতে পারে না, পুরুষ শেখাতে পারবে না, একজন মহিলা চাই সঙ্গে। তা না হলে রাধারানীর এই যে রাধারানীর চোখের বর্ণনা হচ্ছে, ঠোঁটের বর্ণনা হচ্ছে, বক্ষের বর্ণনা হচ্ছে, কোটির বর্ণনা হচ্ছে, এইগুলো একটা যদি কোনো একটা যদি সুন্দরী রমণী সামনে না থাকে তাহলে তুমি বর্ণনাটা বুঝবা? এই হচ্ছে বাউলদের সিদ্ধান্ত। একজন মহিলাকে ভালোবাসতে হবে, তার ভালোবাসায় পাগল হয়ে গিয়ে তখন তুমি বুঝতে পারবা যে রাধা কিরকম কৃষ্ণকে ভালোবেসেছিল আর কৃষ্ণ কিরকম রাধাকে, যে তোমার মনটা কিরকম ছটফট করছে, কিরকম আকর্ষণ অনুভব করছো, সবসময় তারই চিন্তা চলছে, এইরকম রাধারানীর কৃষ্ণের চিন্তা চলে, কৃষ্ণের রাধারানীর চিন্তা চলে। এইভাবে যারা বোঝে তারা হচ্ছে একেবারে বাউল।
পাউল মানে কি পাগল পাউল শব্দের অর্থ পাগল তো আউল মানে কি বিক্ষিপ্ত মাতা মন্দ এই দেখুন সাধারণত এই গৌরমণ্ডলে আমরা রাধা মাধবের ভজন করতে গিয়ে এই ঘূর্ণিপাকের ভিতরে পড়ে যাই আমাদের রূপ সনাতন কি এই রাস্তা দেখিয়েছে শ্রীনিবাস নরোত্তম আদি সিদ্ধ বাবাগণ গুরুবর্গগণ গুরুদেবের আচরণে এই রাস্তা পেয়েছে এগুলো উৎপাত ছাড়া ছিল নারী অভিমানেও হবে না তাহলে যদি বলেন আমি রাধা দাসী আমি রাধা কিং করি তাহলে এখন থেকে কবিতা দিতে আরম্ভ করি এই দেহটা দিয়ে হবে না দেখে না করি ও আস্থা মরিলে সে যম শাস্তা দুঃখের সমুদ্র কর্ম গতি জানিয়া শুনিয়া ভজ সাধু এই দেখুন জানিয়া আগে জানো ভজন তাকে বলে কিভাবে জানবো বলে আগে শোনো জানিয়া শুনিয়া ভজ সাধু শাস্ত্র মত যজ যুগল চরণে কর রতি দেহের বাইরে যেতে হবে এ ভজন করতে গেলে এই রক্ত মাংসের এই যে পিণ্ডটা এটা নরী হোক নারী হোক বালকই হোক বৃদ্ধই হোক ব্রাহ্মণী হোক ক্ষত্রিয়ই হোক বৈশ্যই হোক অজ্ঞই হোক বিজ্ঞই হোক এই শরীরটাকে ভুলতে হবে এই শরীরের বাইরে গিয়ে দেহাতীত হয়ে পরমহংস পদবীতে আরূঢ় হয়ে ওই ভজন করতে হবে তা না হলে মাইক নরদেহেও হবে না নারী দেহও হবে না অনেক সময় রাধারানীর কথা শুনে মহিলারা মনে করেন তাহলে আমরা এগিয়ে আছি ওনারা পিছিয়ে আছে বলেন না এই ভাবনাটাও মায়া দেহটা তো মায়া নরদেহও যেমন মায়া বন্ধন নারী দেহ তো আরো মায়া আরো বন্ধন নারী দেহের থেকে তো নরদেহ শ্রেষ্ঠ একটা নারীর কত বাধা বিঘ্ন রয়েছে ভজন করতে গিয়ে কত বন্ধন রয়েছে কত বাধা বিঘ্ন রয়েছে একটা পুরুষের সেসব বাধা বিঘ্ন নেই সেই বন্ধন নেই অতীব স্বাধীনতা স্বতন্ত্রতায় ভজন করতে গেলে নারী দেহের থেকে নরদেহ পুরুষ দেহ অনেক শ্রেষ্ঠ অনেক উন্নত একটা নারী সেইভাবে চলতে বলতে পারে না একটা সমাজ বন্ধন আছে সে স্বতন্ত্র হতে পারে না কিন্তু একটা পুরুষ রাস্তায় পড়ে থাকতে পারে যে কোনো ভাবে জীবন যাপন করতে পারে এই জন্য যারা নরদেহ পেয়েছেন পুরুষ দেহ পেয়েছেন তারা কিন্তু নারীগণের থেকে অধিক ভাগ্যবান এটা শাস্ত্র বিচার এই জগতের মাইক নারী দেহ যেন আপনারা কামনা না করেন নরতনু ভজনের মূল কেউ বলবেন যে আমরা তো বেশি ভালো সেবা করতে জানি ভালো সেবা জানি বললেন জানলেও যদি অন্য কোনো উদ্দেশ্য অভিপ্রায় থাকে তাহলে তো হবে না জানিয়া শুনিয়া ভজ প্রবোধানন্দ সরস্বতী পাদ একটা লীলা দর্শন করছে উনি বৃন্দাবনে ভজন করছিলেন ভজন করতে করতে উনি একটা লীলা দর্শন করছেন লীলার ভিতরে রাধারানী তো লীলাময়ী লীলার ভিতরে উনি রাধা মাধবকে দেখছেন খালি রাধারানীকে কি দেখবেন মাধব পাশে এলেই তো রাধারানীর সৌন্দর্য মাধুর্য আরো বেড়ে যায় রাধারানী তো পরমা সুন্দরী বটে কিন্তু শ্যাম সুন্দরের পাশেই তো ওনার সৌন্দর্য সাগরে বান আসে যেমন আকাশে যেদিন পূর্ণচন্দ্র ওঠে সেদিনই তো সমুদ্রে সবচেয়ে বেশি জোয়ার হয় সমুদ্র ফুলে ফেপে অস্থির হয় তো রাধারানীকে দেখে গোবিন্দে গোবিন্দ রূপী আনন্দ সিন্ধু উচ্ছ্বসিত হয়ে ওঠে আর রাধারও মাধুর্য গোবিন্দ দর্শনে বাড়তে থাকে নিঃসীম হয় কি দেখছেন রাধারানী অভিসারিণী চলেছেন গোবিন্দ সেবা নিমিত্ত
অভিসারিতা শ্রী রাধা। আচ্ছা, অভিসার দিনেও হয় রাত্রেও হয়, অভিসার দু প্রকার, দিবাভিসার রাত্রির অভিসার। রাত্রির অভিসার আবার দুই প্রকার, জ্যোৎস্নাভিসার বা শুক্লাভিসার আর কৃষ্ণপক্ষের অভিসার। আচ্ছা, দিনের বেলা সাজ পোশাক একরকম থাকে, রাত্রে সাজ পোশাক একরকম থাকে। আবার শুক্লপক্ষে যখন অভিসার করেন পূর্ণিমার নিশিতিনিতে, তখন সবকিছু সাদা, সাদা কাপড় সাদা। যখন কৃষ্ণপক্ষে তখন নীল, গাঢ় নীল, নীলমণি চুরি হাতে, নানা রত্ন সাজে তাতে, কৃষ্ণ মনহংস বদ্ধতায়, হাত দুটো লাল টুকটুক করছে, একেবারে অন্ধকারে লাল দেখা যায়, অন্ধকারে লালটা আরো ফুটে ওঠে না। রাজা রানী যে বনপথে চলেছেন কেউ দেখে ফেলবে, তো লাল হাত দুটো কি করে ঢাকবেন, হাতে দুটো নীল কমল নিয়েছেন, বড় ঢাকা পড়ে গেছে হাত। আচ্ছা, জ্যোৎস্নার রাত্রি লাল টুকটুক করছে হাত দুটো, হাতকে কি করে ঢাকবেন, বলেন হাতে দুটো শাপলার ফুল নিয়েছেন, হাত ঢেকে গেছে, চন্দন মাখিয়ে দিয়েছে, মুক্তা মালা পরিয়েছে, সাদা শাড়ি পরিয়েছে। এইভাবে অভিসারে ভিন্ন ভিন্ন বেশভূষা। আজ দিবাভিসারিকা শ্রী রাধা, দিনের বেলা প্রবল অনুরাগ ঘরে স্বামিনী সংকেত কুঞ্জে উপস্থিত হয়েছে। আর কিঙ্করি রূপে শ্রীপাদ ছায়ার মতো রাধারানীর সঙ্গে সঙ্গে চলেছে। ছায়ার মতো প্রবোধানন্দ সরস্বতী পাদ কিঙ্করি রূপে পেছনে পেছনে আছেন, কুঞ্জের ভিতরে উৎকণ্ঠিত নায়কমণি শ্রী শ্যামসুন্দর। শ্যাম অনেক আগের থেকেই কুঞ্জে এসে গেছে, উনি অপেক্ষা করছিলেন, রাধারানীর আগমনের অপেক্ষায় তদ্গত চিত্ত। রাধারানীরই চিন্তা করছিলেন যে এত বিলম্ব হচ্ছে কেন। যেমনি নূপুরের ধ্বনি কানে গেল নায়কমণির, সঙ্গে সঙ্গে উল্লাস ভরে উনি কুঞ্জের বাইরে এলেন। কুঞ্জ বলতে লতা পাতার ঘর, বড় বড় বৃক্ষ লতায় মণ্ডিত, স্বাভাবিক ভাবে বৃক্ষ লতায় যে ঘর তৈরি হয়েছে তাকে কুঞ্জ বলে। এখানে সব বৃক্ষ লতার স্বাভাবিক শোভা। স্বামিনীকে পরম আদরে হাতে ধরে কুঞ্জের ভিতরে নিয়ে গেলেন শ্যাম। অনুরাগী নায়কের রাধারানীর হাতে ধরেছেন, এসো এসো প্রাণপ্রিয়ে, প্রাণেশ্বরী এসো, হাত দুটো ধরেছেন। সঙ্গে সঙ্গে গোবিন্দের রাধারানীর গৌরাঙ্গের যে কোমলতা, সেই কোমলতার অনুভব হল। স্বামিনীর শ্রীঅঙ্গ কত কোমল, হাত দুটো কত কোমল গোবিন্দের মনে হচ্ছে। সোনার সুকোমল অঙ্গ, তাতে আবার উনি হেঁটে হেঁটে এসেছেন, রবির কিরণে বৃন্দাবনে খরতর সূর্যের কিরণ নেই, সবসময়ই বসন্ত ঋতু, চির বসন্ত। ঠাকুর মহাশয় বললেন, শীতল কিরণ কর কল্পতরু গুণ ধর, তরুলতা শর ঋতু সেবা, সব সময় শর ঋতু, সব সময় চির বসন্ত,
গোবিন্দ আনন্দময় নিকটে মনিতাচয় বিহর মধুর বিহরে অতি লোভা। তথাপি ওখানে সূর্যের তাপ কখনোই লীলার প্রতিকূলতার সৃষ্টি করে না, সূর্যের আলোটাও চাঁদের আলোর মতোই মধুর বলে মনে হয়। তথাপি নায়কের মনে হচ্ছে যে রাধারানী গৌরাঙ্গিনী সূর্যের তাপে উনি হেঁটে এসেছেন বনপথে। বনপথে হাঁটতে কষ্ট হয় না, ফুলের পাপড়ি পাপড়ি পরে পরে, ফুলের পরাগ পরে পরে, নানা বর্ণের ফুল রাস্তায় পড়ে আছে পাপড়িগুলি, কোথায় লাল কোথায় সাদা, এই কোথায় নীল, নানা রঙের ফুল পাপড়িগুলো ঝরে ঝরে পড়ছে। তার পরাগ রেণু তার উপর দিয়ে স্বামিনী হেঁটে এসেছে, কষ্ট হয়নি। তথাপি শ্রীকৃষ্ণ মনে করছেন যে আহা, মুখখানা লাল হয়ে গেছে সূর্যের তাপে, রবির কিরণে অরুণিমও হয়েছে, শ্যাম ঈশ্বরীকে কুসুম তল্পে বসিয়ে পুষ্পসজ্জা কুঞ্জখানি সজ্জিত ফুলে, সেখানে রত্ন পর্যঙ্ক সাদা ধপধপ করছে, সেখানে বিছানা পুষ্পেই রচিত, হংস পক্ষের মতো বলে না দুধের ফেনার মতো সজ্জাটা, এই জন্য দুগ্ধ কেন নিব সজ্জা, হংসপক্ষ তুলিকা এইভাবে বর্ণন করা হয়। পুষ্প সেজে ঈশ্বরীকে বসিয়ে শ্যাম সুন্দর নিজে ব্যজন করছে। এই কুঞ্জাদি দেবীর সেবা স্বয়ং শ্যাম সুন্দর নিজে করেন, নিজে চরণদুটি ধুইয়ে দিচ্ছেন স্বর্ণ ডাবরে, সোনার ঝাড়িতে, আতর জল, চন্দন জল, গোলাপ জল, জুই চামেলির জল দিয়ে রাধারানীর চরণ নিজে ধুইয়ে দেন, নিজে ওনার পিতাঞ্চলে উত্তরীয়ের পীত অঞ্চল দিয়ে রাধারানীর চরণটা মুছিয়ে দেন। এই সেবা করতে গিয়ে উনি দেখছেন রাধারানীর চরণ এত কোমল, যখন হাত দুটো ধরে বসিয়েছেন তখন মনে হচ্ছে রাধারানীর শ্রীহস্ত এত কোমল, গৌরাঙ্গে এত মৃদিমা, এত কোমলতা বাতাস করছেন। দেখলেন রাধারানীর মুখখানা ঘেমে গেছে, গোবিন্দকে দেখে ঈশ্বরীর আরো প্রেম কর্ম, যেমন গরমে পরিশ্রমে ঘাম হয় আনন্দে সুখেও তো ঘাম হয় কি না, পরিশ্রমে যেমন দেহ ঘর্মাক্ত হয় সুখে আনন্দেও তো দেহ ঘর্মাক্ত হয়। গোবিন্দ দেখছেন রাধারানীর শ্রীমুখখানা যেন স্বর্ণ দর্পণের মতো, আর তাতে বিন্দু বিন্দু ঘর্ম যেন মুক্তা, ক্ষুদ্র ক্ষুদ্র মুক্তা বিন্দুর মতো। তখন নিজের পিতাঞ্চল দিয়ে মুখখানাকে মুছিয়ে দিচ্ছে, এই মোছাতে গিয়ে দেখলেন যে রাধারানীর অঙ্গ এত কোমল, গৌরাঙ্গে মৃদিমা কিঙ্করি শ্যাম সুন্দরের আস্বাদনের মধ্যে দিয়ে স্বামিনীকে অনুভব করছেন, সোজাসুজি না, শ্যাম সুন্দর যেভাবে অনুভব করছে সেই অনুভবটাই কিঙ্করির ভিতরে সঞ্চার হয়ে যাচ্ছে। শ্যাম সুন্দরের আস্বাদনের মধ্যে দিয়েই অনুভব করছেন কিঙ্করি, শ্যাম বিমোহিত, স্বামীর অনুরাগ দেখে
স্বামিনীর শ্রীমুখে মৃদুমন্দ হাসি, স্বামীর যে আকুতি অনুরাগ দেখে রাধারানী হাসছে, তবে হাসিটা খিলখিল করে নয়, মৃদু মৃদু। সরস্বতী পাদ অনুভব করছেন তার হাসির মাধুর্য গোবিন্দের আস্বাদনের মধ্যে দিয়ে। গোবিন্দ রাধারানীর হাসির ছটায় তিনি আত্মহারা। গোবিন্দের হাসি কিছু কম নয়, কিন্তু রাধারানীর হাসি গোবিন্দের চিত্ত মনকে বিমোহিত করেছে। গোবিন্দ দেখছেন যে রাধারানীর লাল টুকটুকে অধর কোষ্ঠের মধ্যে দিয়ে যেন হাসিরূপী অমৃত ঝরে পড়ছে। তো তিনি ওষ্ঠাধরের দিয়ে তাকিয়েছেন, দেখছেন রাধারানীর ওষ্ঠাধরের লালিমা অরুণিমা। গোবিন্দের ইচ্ছা হচ্ছে যে এই যে হাসি ওনার ওষ্ঠ এবং অধরের মধ্যে দিয়ে যেন অমৃত ঝরে পড়ছে, এই অমৃতটা যাতে মাটিতে না পড়ে যায়, গোবিন্দ চাইছেন এই অমৃতটাকে যাতে আমি নিতে পারি। রাধারানী হাসছেন, সেই হাসিকে গোবিন্দ মনে করছেন যেন অমৃত ঝরে পড়ছে, এটা পরমামৃত। কি মৃদুমন্দ হাসি, কি অপূর্ব মাধুর্য। সঙ্গে সঙ্গে গোবিন্দ করলেন কি, অধর চোষকে নিজের অধরষ্ঠে রাধারানীর সেই হাসিরূপী অমৃতটুকুকে ধারণ করল। এই তখনই অধরের লালিমা ওষ্ঠের লালিমার অনুভব হল, লোভে অধীর হয়ে পড়েছে। রাধারানীর বক্ষ স্বভাব গোবিন্দের চিত্ত মনকে আকৃষ্ট করল, সরস্বতী পাদ গোবিন্দের নয়নের অনুভবকে অনুভব করছেন কিঙ্করি ভাবে। বক্ষ যে গরিমা বক্ষের স্বভাব, শ্যাম সুন্দরের অনুভবের মধ্যে দিয়ে স্বামিনী যেন ক্রুদ্ধ হলেন, স্বামিনী বাইরে ক্রোধ ভাব প্রকাশ করলেন। তিনি পুষ্পসজ্জা হতে উঠে আর যেন চলে যাচ্ছে, এখানে তো পরকীয়া ভাব, স্বামিনী তো গোবিন্দের বিবাহিতা কান্তা নন, বৃন্দাবনে তো গোবিন্দের বিয়ে হয়নি, বিয়ে হয়েছে গিয়ে দ্বারকায় অনেক পরে, এখানে তো বিবাহ লীলা নেই। বিবাহ আছে একটা কুঞ্জে হাসি ঠাট্টা করে সখী মঞ্জরীগণ একটা বিবাহের খেলা খেলেন, কিন্তু মাতা পিতা তো রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিয়ে দেননি, ব্রাহ্মণ এবং অগ্নি সাক্ষী করে তো বিয়ে হয়নি। রাধারানী রাগ করে চলে যাচ্ছে, এ তোমার কিরকম ব্যবহার, বাইরে ক্রোধ। যেই রাধারানী চলে যাচ্ছেন ওদিকে ফিরে গেছেন কুঞ্জের দরজার দিকে, সঙ্গে সঙ্গে পিছনের থেকে রাধারানীকে দেখছেন শ্যামসুন্দর। কোটি দেশের কৃষতা, কোটিখানা কৃষক, গতির ভঙ্গিমা, নূপুর বেজে উঠল, হাতের চুড়িগুলি শব্দ করল কঙ্কন, রাধারানীর গতির ছন্দ এবং নিতম্বের যে বিশালতা, সেই বিশালতায় মুগ্ধ নাগ ছুটে এসে রাধারানীকে বাধা দিলেন, কোথায় যাচ্ছ, অধীর প্রতীক্ষায় আমি কতক্ষণ অপেক্ষা করছিলাম এই নিরজন কুঞ্জে, তুমি কোথায় যাচ্ছ। গোবিন্দ এসে হাত বাড়িয়েছে, সখীরা ভাব বুঝে সব পালিয়ে গেল,
রাধারানী সখীদের দিকে তাকাচ্ছেন, তোরা আমাকে এইখানে এনে আর এর হাতে দিয়ে কোথায় চলে গেলি রে? সখীরা সব কুঞ্জে লুকিয়ে গেছে, চারিদিকে অগণিত বৃক্ষ লতা, সখীরা গিয়ে বৃক্ষ লতার আড়ালে লুকিয়ে গেছে। পুষ্পত দাও না, ফলত দাও না, এখন রাধারানী তো একা কিং করি আছে, কিং করি কি করবে? শ্যাম সুন্দর স্বামিনীকে পুষ্প সজ্জায় বসালে। এই মাধুর্যের অনুভব হচ্ছে প্রবোধানন্দ সরস্বতী পাদ এই লীলা দর্শন করছেন। এগুলি ধ্যানের বিষয়, শ্রবণ কীর্তনের বিষয়, আরাধনার বিষয়। সাধক তারা যেন এগুলি বাহ্য জগতে অনুভব করতে না যান, এইখানে সাবধানতা। এটা ধ্যানের বিষয়, শ্রবণ কীর্তনের বিষয়, চিন্তনের বিষয়, সাধনার বিষয়, এইগুলি যেন তারা বাহিরে নরনারীর দেহে পরীক্ষা করতে না যান। যে দেখি নারী দেহটা কত কোমল, তাহলে কিন্তু সংসার কূপে পড়ে হাবুডুবু খাবেন, উঠতে পারবেন না, পথভ্রষ্ট হয়ে যাবেন। তখন আপনাকে বাউল বলা হবে, শুদ্ধ ভক্ত বলা হবে, কারণ রাধারানীর দেহটা তো আর মাইক দেহ নয়, শ্রীকৃষ্ণের বিগ্রহ তো মাইক নয়। কোন নায়ক নায়িকার কথা বলা হচ্ছে না, জগতের কোন কিশোর কিশোরীর কথা বলা হচ্ছে না, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, রাধারানী স্বয়ং ভগবতী। এই জ্ঞানটুকু আগে হওয়া প্রয়োজন। যে কাল লীলা শুনছি, প্রবোধানন্দ সরস্বতী পাদ ধ্যানে এই লীলা দর্শন করছিলেন, যখন স্ফূর্তির বিরাম হল তখন তিনি দৈন্যভরে আবার দেখবার আকাঙ্ক্ষা পোষণ করলেন, আবার উনি দেখতে চাইলেন, এবং আমাদেরকে ফেলাল অধরামৃত রেখে গেলেন শ্লোকাকারে। আমরাও যাতে এগুলি অধ্যয়ন করে, বর্ণনা করে, চিন্তন করে ওই বস্তুকে পেতে পারি, ওইখানে যেতে পারি। হে রাধে গৌরাঙ্গে মৃদিমা স্মিতে মধুরিমা নেত্রাঞ্চলে ত্রাগিমা বক্ষজে গরিমা তথৈব তনিমা মধ্যে গতৌ মন্দিমা সন্ন্যান চ প্রতিমা ভুব কুটিলিমা বিম্বাধরে সৌনিমা শ্রী রাধে হৃদিতে রসীন জরিমা মৃদুভাষীর মাধুর্য, নেত্রাঞ্চলের দীর্ঘতা, আর বক্ষজের স্থূলতা, কোটি দেশের কৃশতা, পদন্যাসের ধীরতা এবং নিকম্বের বিপুলতা, ভ্রুদ্বয়ের কুটিলতা, বিম্বাধরের অরুণিমা, আর হৃদয়ে যে রসের জরিমা তোমার, সেগুলি আমার ধ্যানের গোচর হোক, আমার চিন্তার বিষয় হোক, এইগুলিকে যাতে আমি বসে বসে চিন্তা করতে পারি। যখন চিন্তাটা গাঢ় হবে তখনই তো দেখতে পাব, প্রথমে তো হালকা চিন্তা, তখন তো কিছু দেখা যাবে না। চিন্তাটা যত গাঢ় হবে ধীরে 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 সেগুলি মননয়নের গোচর হবে, তখন তো ধ্যান, গাঢ় চিন্তাকেই তো ধ্যান বলে। আমার ধ্যানের ভিতরে এগুলো আসুক, রাধারানীর শ্রীমুখের শোভা, শ্রীঅঙ্গ শোভা, তার নয়ন শোভা, তার বক্ষ শোভা, তার গতির শোভা, সর্বাঙ্গের শোভা, গোবিন্দের সান্নিধ্যে এগুলি আমার ধ্যানের মাঝে উদিত হোক,
তুমি আমার ধ্যানের দেবতা হও, তোমাকে আমি অনুভব করতে চাই, দেখতে চাই। এই কামনা, এই হচ্ছে আমাদের সাধন। রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। এই ভজন করতে গেলে কিন্তু দাপাদাপি করলে হবে না। এই যে ভজনের কথা বলা হচ্ছে, এটা দাপাদাপিতে হবে না। স্থির শান্ত এবং বৃন্দাবনের বিজন পরিবেশ ছাড়া নগর মহানগরীর বুকেও এই সাধন হওয়া সর্বথা সম্ভব নয়। মনে নিঃসিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, ওই আমাদের সিদ্ধবাবাদের রাস্তা। এই বস্তুকে অনুভব করতে গেলে আপনি যদি বৃন্দাবনে বাস করেন, সেইভাবে বৃক্ষতল বাসী হন, ব্রজরজের কৃপা হবে, ত্যাগ দৈন্য বৈরাগ্যকে আশ্রয় করেন, আপনাপনি ইন্দ্রিয় সংযম হবে, আর এই বস্তু চিন্তা করেন তো ধ্যানের গোচর হবে। এই দেখুন প্রভুপাদ কেমন সাধন করেছেন, সবসময় নাম করছেন আর চিন্তন স্থির শান্ত হয়ে বনে জঙ্গলে ডুবে গেছেন, ককিলার গানে ভ্রমরার তানে। আর বৃন্দাবনের বনভূমির শোভাই গৌরমণ্ডলেও হবে, কেবল হবে না, সব জায়গায় হবে, কলকাতায় শহরে বসেও হবে, ও বিস্তালার বিস্তালায় পালঙ্কে বসেও হবে, বাতানুকূলিত কক্ষেও হবে, কিন্তু কার হবে? গুরু বৈষ্ণবের কৃপায় যার হৃদয়ে প্রকাশিত হয়েছে, চাবি খুলে গেছে, তার হবে, সবারই হবে, সব জায়গায় হবে, চেষ্টা করলেই হবে, চেষ্টা করলেই তো কৃপা হবে। ধ্যানস্তুমে গোচর রূপে গুণে, তবে বৃন্দাবনে বাস করে ভজন করলে খুব তাড়াতাড়ি হবে। রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে সখী ইঙ্গিত হবে। এই যে শ্যামসুন্দর রাধারানী বেরিয়ে যেতে চাইছিলেন রাগ করে, কেন বেরিয়ে যেতে চাইছিলেন জানেন? গোবিন্দ ওনার গায়ে হাত দিয়েছেন, ওনার লক্ষ্যে তো স্বামিনী রেগে গেলেন, এটা তোমার কি ব্যবহার, কুড়ি ক্রোধ করে বাড়ি বেরিয়ে যাচ্ছে। তখন তো গোবিন্দ জোর করে ধরে এনে ওনাকে পুষ্পসব যায় বসা বসা, এখন তো আপনার সেবা করতে হবে, আপনার সেবা করতে হবে। তো ইঙ্গিতে বুঝব সব কাজ সখীর ইঙ্গিত হবে। এখন তো আপনি ফলের রস দেবেন, নানা প্রকার ফলের রস দেবেন, পাখা করবেন, জল পান করাবেন, চরণ সম্বাহন করবেন, মালা পরাবেন, রাধারানীর কেশ প্রসাদন করবেন, নীল পটাম্বর যতনে পরাও অব, পায়ে দিব রতন মন্দিরে, ভৃঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াও অব, মুছাও অব আপন চিকুরে। এই বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ, সময় এর মধ্যে সব সখীগণ এসে গেছে, সখীগণ এসে বলছেন রাধারানীকে, রাধে তোমার মালাটা এরকম হয়ে গেল কেন? রাধারানীকে লজ্জা দিচ্ছে, তোমার মালাটা মর্দিত হলো কেন, তুমি একে কোথায় পেলে? এর সঙ্গে তোমার মানে ওরা নানা রকম কথা বলে যুগলকে হাসাচ্ছে, যুগলকে হাসাচ্ছে। প্রেম কারিগর ওরা যত সখীগণ, রীতিনীতি ভাঙি গড়ি প্রীতি রতন। সখীগণ চারিপাশে, সখীগণের কাজ হচ্ছে হাসানো, আর আপনার কাজ কি হচ্ছে? সেবা করা। সখীগণ চারিপাশে সেবা করে অভিলাষে, সে সেবা এই মন তনু মোর, ঐছে রসে হইয়া ভোর, নরোত্তম সদাই বিহরে। এই সেবার ভূমি,
ওই সেবা পাওয়ার জন্যই এই সেবা, এই সেবাই ওই সেবা। এই বৃন্দাবনে যহজন চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে সখী ঋণীত হবে, চাবর ঘুরাব কবে, তাম্বুল যোগাব চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি অনুরাগে রহিব সদাই। আচ্ছা, এই ভজনের এক বিন্দু যদি মনে আসে কারো, সে তো পাগলের মতো হয়ে যাবে, অনুরাগে রহিব সদাই, গম্ভীর হয়ে যাবে। সাধনে যে ধন চাই শীর্ষ থেকে তাহা পাই, রাগ পথে আগে এগুলো চাইতে হবে। যেমন প্রবোধানন্দ সরস্বতীবাদ এই জন্যই গ্রন্থ লিখে গেছেন, যাতে এই গ্রন্থগুলো অধ্যয়ন করে হৃদয়ঙ্গম করে আমরাও ওইগুলি চাই আর ওই বস্তুকে পাই। তারা যে বস্তু চেয়েছেন, আমরা যেন সেই বস্তু চেয়ে আর ওই বস্তুকেই লাভ করতে পারি। অপক্ষে সাধন রীতি, বাকি দেশে প্রেম ভক্তি, ভক্তি লক্ষণ তত্ত্ব সা, এর উপরে আর কিছু নেই। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, করমন একান্ত করিয়া অন্ন গোল গণ্ডগোল, নাশনহ উতরণ রাখ প্রেম হৃদয়ে ভরিয়া, ধ্যানে স্তুমে গোচর গৌরাঙ্গে মৃদিমা, স্মিতে মধুরিমা নেত্রাঞ্চলে দ্রাগিমা, বক্ষজে গরিমা তথৈব তনিমা মধ্যে গতৌ মন্দিমা, শ্রণ্যাঞ্চ প্রতিমা ভ্রুবো কুটিলিমা বিম্বা ধরে সোনিমা, শ্রীরাধে হৃদিতে রসেন জরিমা, ধ্যানে স্তুমে গোচর। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আশ্বাসনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা আর এইখানে বিশ্রাম, আজকে একটু বিলম্ব হয়ে গেল, আগামীকাল অপরাহ্ন বেলা পাঁচটার থেকে আর একটু তাড়াতাড়ি আগামীকাল করবার চেষ্টা করা হবে। আপনারা দয়া করে এসে, এই দেখুন এত সুন্দর, এত টাকা পয়সা খরচা করা হয়েছে আপনাদের বসবার জন্য, কত সুন্দর একটা খরচা আছে। তো আপনারা যদি দয়া করে না আসেন, তাহলে এত সাজানো পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। ওই জন্য আপনারা দয়া করে এসে আমাদেরকে এবং গৃহস্বামী স্বামিনীকে কৃপা করবেন এই প্রার্থনা। এখন আপনাদের এখানে সকলে প্রসাদের ব্যবস্থা রয়েছে, এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা দয়া করে প্রসাদ স্বীকার করবেন। সকলের চরণে ধন্যবাদ। Hey.
Oh, yeah.
I'm gonna make it.